বাংলাদেশের সব জায়গায় বলি পৃথিবীর বুকে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই মা এখন আমাদের বড়দেরকে চ্যালেঞ্জ করেন সুতরাং ফিতনা সৃষ্টি করবেন না আমার পরেও আল্লামা হাসান জামিল হাফিজুল্লাহ কথা বলবেন আমি তো আর ওয়াজ করব না কিছু তিতা কথা বলে তারপর চলে যাব ইনশাআল্লাহ তিতা কথা বলতে কাউকে আপনাদের চট্টগ্রামের ভাষায় তিতা কথা মানে মানুষের গালিগালাজ করা বুঝছেন তো ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য ওলামায়ে দেওবন্দ কখনো কাউকে গালিগালাজ করেন ওলামায়ে দেওবন্দ সবসময় দলিল দিয়ে খণ্ডন করেন যেগুলা জাহিল মূর্খ কোরআন সুন্নাহ জানে না কোরআন তিলাওয়াত পড়তে পারে না আরবি পড়তে পারে না বোম একটা মারলে আরবি এক লাইন পড়তে পারবে না কিছু নাই এই দিনে নাই রাত নাই সকাল নাই বিকাল নাই মাইক লাগায় অমুক কাফের অমুক এটা এদের আর কোনো কামই নাই আল্লাহ এই সমস্ত লোকদের জাহালাত থেকে উম্মাকে হেফাজত করুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত দুটি আয়াত এবং একটি হাদিস তিলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন আমি কোনো ধরনের ভূমিকা ছাড়া মূল বিষয়ে চলে যাব আমাদের পরিচয় আমরা মুসলমান বলেন আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান দেখেন ইসলাম ধর্মটা কি পৃথিবীতে আরো নানা ধর্ম আছে আছে না নাই আছে ইসলাম ধর্মের একটা মৌলিক জায়গা হলো কেউ যদি ইসলামের সীমার ভিতর প্রবেশ করে তাহলে ইসলামের সীমার ভিতর প্রবেশ করার পর সে যেইভাবে মন চায় এইভাবে তার জীবন পরিচালনা করতে পারবে না বরং তার সব ক্ষেত্রে ইসলামের বিধিনিষেধ মানতে সে বাধ্য কি বাধ্য না কথা ভালো করে বুঝেন তার ব্যক্তি জীবনে ইসলামের বিধিনিষেধ ইসলামের বিধান মানা লাগবে কি লাগবে না তার পারিবারিক জীবনে ইসলামের বিধান মানা লাগবে কি লাগবে না সে বিয়ে শাদী করতে চাচ্ছে বিয়ে কিভাবে করবে কিভাবে করবে না এই ব্যাপারে ইসলামের বিধিনিষেধ মানতে সে বাধ্য কি বাধ্য না সে কিভাবে ঈদ পালন করবে কোন দিন ঈদ বানাবে কোন দিন না কোন দিন ঈদ কোন দিন ঈদ না কোন দিন উৎসব কোন দিন উৎসব না কোন দিন আনন্দ করব কোন দিন না এই ব্যাপারে তো ইসলামের কোনো দিক নির্দেশনা নাই আর তো মনে হয় যে ইসলামের বিধিবিধান যা আছে এগুলো হলো চট্টগ্রামের বাহিরের জন্য চট্টগ্রামের বিধিবিধান সব আলাদা বলেন নাউজুবিল্লাহ ভাব সাহেব যাক করেন আপনারা আমাদের সাথে যাক আজকে ওই বিষয় নিয়ে কথা বলবো না এজন্য এটা বাদ শুধু এতটুকু বুঝালাম যে আপনি কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আমাদের আছে না নাই দেখেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানি রাহিমাহুল্লাহ এবং বুখারীর দাদা উস্তাদ তার লিখিত হাদিসের কিতাব আছে মুসন্নাফে আব্দুর রাজ্জাক এটা আমাদের দারুল দেওবন্দের আমাদের শীর্ষ একজন আকাবির আল্লামা হাবিবুর রহমান আজমী রাহিমাহুল্লাহ 1412 হিজরিতে ইন্তেকাল করেছেন যার উপাধি ছিল এই যার উপাধি ছিল আপনার মুহাদ্দিসে কাবির তার লিখিত আরেকটা জগদিক্ষাত কিতাব আছে ওটার নাম হলো রাকাতে তারাবিহ তারাবির রাকাত সংখ্যা দেখেন আমাদের সমাজে এখন একদল বাইরেছে রমজান আসলে তারাবি পড়ে 8 রাকাত আছে না নাই তো প্রথম যখন এই ফিতনাটা চালু হয় উপমহাদেশে ব্রিটিশদের টাকা খেয়ে উম্মার সাধারণ মানুষের ভিতর ফিতনা সৃষ্টি করার জন্য কিছু কিছু মানুষ তৈরি হয়েছিল তো উম্মা যুগ যুগ থেকে হাজার বছর ধরে উম্মার এক এলাকার আমল ছিল একটা সেখানে এসা ফিতনা আরেকটা সৃষ্টি করে কেন সাধারণ মানুষের দৃষ্টি এই ছোট ছোট বিষয়ে ব্যস্ত করে বড় জিনিস থেকে মানুষের দৃষ্টি শোনানোর জন্য যখন এই তারাবি 8 না 20 সেটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল আল্লামা হাবিবুর রহমান আজম রাহিমাল্লাহ কিতাব লিখেছিলেন রাকাতে তারাবিহ যেটা অনুবাদ করেছি আমি যেটা তাখরিজ করেছি আমি আমি যখন ছাত্র ছিলাম আমি যখন পড়ি তখন ওই কিতাবটা যখন আমি মোতালা করেছি আমার খুব পছন্দ হয়েছে এত চমৎকার কিতাব তখনই আমি এটা অনুবাদ করেছিলাম এবং আমি যখন ছাত্র ছিলাম তখনই এটা প্রকাশিত হয়েছে তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক পর্যালোচনা আমি যে বছর ইফতা পড়ি ওই বছর এটা প্রকাশিত হয়েছিল যাক ওই তারাবির আলোচনায় পরে যাব সেই কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটা হাদিস তাওস রাহিমাহুল্লাহ থেকে এসেছে কি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে নির্দেশনা দিয়ে গিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে জানিয়ে গিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়ে গিয়েছেন হো চট্টগ্রামের মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার 1300 বছর পর তোমরা যারা চট্টগ্রাম আসবা ভালো করে শুনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انتقال করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে বর্তমানে আমরা 1445 এর রবিউল আউয়ালে আমরা সাতকে নিয়ে মাহফিল করছি নবী বলেন ও চট্টগ্রামের মুসলমান এটা খাস করে না হুকুম তো আম যেহেতু আমি চট্টগ্রামে আসছি এজন্য বললাম 1400 বছর পরে তোমরা যারা সাতকে নিয়ে আসছো তাদেরকে আমি বলে যাচ্ছি কি বলে যাচ্ছেন নবী লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা হাবিব বলেন আমার উম্মত শুনো 1400 বছর পরে চট্টগ্রাম আসবা শুনো লা তাত্তাখিযু শাহরান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানাইও না ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলো আমাদেরকে ঈদ বানিয়ে গিয়েছেন এর বাইরে আর কোনো দিনকে আমি আমার আবেগ দেখিয়ে আমি আমার যুক্তি দেখিয়ে আমি আমার ইশক দেখিয়ে নিজের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাতে পারবো কিনা নবী বলেন না লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না এবার তারা রাসূলুল্লাহর নামে রাসূলুল্লাহর বিধানকে ওভারটেক করে নিজেদের পক্ষ থেকে ঈদ বানাবে নবী বলেন বানাস না সে বানায় বলেন এটা আশিকের রাসূলুল্লাহ ফন্ড কথা ভালো করে বুঝেন নবী করেছেন নিষেধ করতেছেন আল্লাহ নবীর আশিককে যে জমির নির্দেশ মানে ঠিক না কথা কয় না মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেন মনোযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেন তার থেকে বেঁচে থাকো তাহলে রাসূলুল্লাহ সামের নির্দেশ থেকে বেঁচে থাকা ফরজ না রাসূলের নির্দেশ ওভারটেক করে নিজের পক্ষ থেকে বানানো ফরজ রাসূলের নির্দেশ মানা আল্লাহ বলেছেন আমার কথা না তো এ নবী বলেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে ঈদ বানাইস না আমি নিজের থেকে বানাইলাম এক নম্বর দুই নম্বর আমারটারে নবী করিম ইসলামের থেকে বড় বানাইলাম কত বড় বেয়াদব চিন্তা করেন বেয়াদবের একটা লিমিট থাকা দরকার না এক নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিন ঈদ বানাইও না এজন্য উম্মার 700 বছরের ইতিহাস আপনি দেখেন উম্মার প্রথম 700 বছরের ইতিহাস যদি দেখতে চান ইমাম ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ইন্তেকাল করেছেন তার লিখিত কিতাব আছে ইহকামুল আহকাম শরহু উমদাতুল আহকাম সেখানে তিনি লিখেছেন আল্লাহ নবী নিজে নিষেধ করে গিয়েছেন ওই ইসলামের প্রথম 700 বছরে নবীর নির্ধারিত দিনের বাহিরে কোনো ঈদ ছিল না হ্যাঁ একটা ঈদ ছিল সেটা ছিল ঈদে গাদির খুম সেটা পালন করত শিয়ারা এর বাহিরে ইসলামের প্রথম 700 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ঈদের বাহিরে আর কোনো ঈদ ছিল না এবার আল্লাহ নবী বলেন বানাইস না আমি বানাইলাম আচ্ছা বানান দুই নম্বর আমি যেটা বানাইলাম এটা দিলাম সাইয়দুল আয়াত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা বানাইলেন এটা সাইয়দ না আল্লাহ নবী যেটা পালন করলেন এটা সাইয়দ না সর্বকালের সেরা না আল্লাহ নবী ইসলাম যেটা পালন করার কথা বললেন ওইটা সর্বকালের সেরা না আমি 700 বছর পরে যেটা বানাইলাম ওইটা হয়ে গেল সাইয়দুল আয়াত ওইটা সাইয়দুল আয়াত না ওটা সাইয়দুল বন্ডামি কথা ভালো করে বুঝেন কথা এদিকে শেষ এই প্রসঙ্গে আলোচনা এখানেই শেষ এই প্রসঙ্গে এখানে কথা বলবো না কারণ আমার সময় কম সামনে আরেক দিকে যেতে হবে তো আমি যেটা বললাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললাম আমাদের জীবনের যাবতীয় সব বিষয়ের সমাধান ইসলামী শরীয়ায় আছে না নাই আমাদের ব্যক্তি জীবন কেমনে চলবে ইসলামী শরীয়ায় আছে না নাই কথা বুঝে বলবেন আমাদের পারিবারিক জীবন কেমনে চলবে ইসলামী শরীয়ায় আছে না নাই আচ্ছা বুঝেন প্রথম একটা জিনিস মাথা থেকে ফেলে দেন কোনটা ব্রিটিশরা আমাদের মাথায় শুনেন ব্রিটিশরা আমাদের মাথায় একটা সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে কি সফটওয়্যার জানেন ব্রিটিশরা তো গিয়েছে কিন্তু ব্রিটিশরা সবচেয়ে বিষাক্ত যে জিনিস আমাদের মাথায় রেখে গিয়েছে সেটা হলো কি জানেন আমাদের একদল মনে করে ইসলাম মানেই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী ইসলাম মানেই রাসূলের নাম শুনে আসসালামু আলাইকুম ইসলাম মানেই আজানের আগে দুরুদ সালাম এজন্য দেখেন তাদের সারা জীবন দেখবেন মারামারি কি নিয়ে ঈদে মিলাদুন নবী নিয়ে নবীর নুন না মাটি এটা নিয়ে নবী হাজির নাজির কিনা এটা নিয়ে তারপরে নবীর নাম শুনে আঙ্গুলের চুমা খাওয়া যাবে কিনা এটা নিয়ে তারপর
জানাজার পরে মুনাজাত করা যাবে কিনা, ইসলাম কি এগুলার ভিতরে সীমাবদ্ধ? আরেক দল দেখবেন কি আমিন জুড়ে বলবেন, নাচতে বলবেন, নামাজে হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, নামাজের পরে মুনাজাত করবেন কিনা, এটা বলেন ইসলাম কি শুধু এগুলার ভিতরে সীমাবদ্ধ? ইসলামে অর্থনীতি নাই, রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে ইসলামে এগুলো নাই, রাষ্ট্রের দণ্ডবিধি আইন বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে এগুলো নাই, রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমনে চলবে ইসলামে এগুলো নাই, রাষ্ট্রের মানবিক মর্যাদা সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কি কি আইন থাকবে ইসলামে এগুলো নাই, রাষ্ট্রে কোনো নাস্তিক মুরতাদ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে তার কি শাস্তি হবে ইসলামে এগুলো নাই, রবিউল আউয়াল আসলে তোমার এশক গর্জে উঠে, আর নাস্তিক মুরতাদরা যখন আমার নবীকে নিয়ে কটুক্তি করে তখন তোমরা চুপ থাকো, কাদিয়ানীরা যখন নবীর খতনা নবুয়তের ইজ্জত নিয়ে টানাটানি করে তোমরা যখন চুপ থাকো বুঝা গেল তোমরা প্রকৃত আশেক রাসুল নামে ভণ্ড। কথা ভালো করে বুঝবেন, ব্রিটিশরা আমাদের মাথায় এই সফটওয়্যারটা দিয়ে দিয়েছে, আরে বেটা ইসলাম মানে রবি খালি মারামারি করবি, কিন্তু ইসলামে অর্থনীতি আছে না নাই? এখন অর্থনীতি আমাদের রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলে? সুদভিত্তিক অর্থনীতি। ইসলাম সুদকে হারাম না হালাল করেছে? চট্টগ্রামের মুসলমান জোরে বলেন, সুদভিত্তিক অর্থনীতিকে ইসলাম সমর্থন করে না অস্বীকার করে? আপনি মনে করেন না যে ইসলাম এত ছোট? না, খুব ভালো করে বুঝেন। এবার বলেন আমাদের বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি চলে, এই টোটাল অর্থনীতির যাবতীয় মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আজ থেকে হাজার বছর আগে বিমান ছিল না, আজ থেকে 1400 বছর আগে এত হাইওয়ে রুট ছিল না, আজ থেকে হাজার বছর আগে বিদ্যুৎ ছিল না, আজ থেকে হাজার বছর পর প্রযুক্তি ছিল না। চট্টগ্রামের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যুগ যত সামনে অগ্রসর হোক না কেন, যুগ যত বাড়ুক না কেন, আমি জানতে চাই যতই আপডেট হোক না কেন, আপডেট যাবতীয় মাসালার সমাধান ইসলামী শরিয়ায় আছে না নাই? ইসলামী শরিয়ায় আছে না নাই? দেখেন বর্তমানে একদল বেরিয়েছে, তারা বলে আমরা লামা যাবি, আছে না নাই? আমরা শুধু কোরআন হাদিস মানি, কথা তো আসলে সুন্দর, কথাটা তো বাহ্যিকভাবে সুন্দর, তারা বলে আমরা কোনো মাঝহব টাজাব মানি না, আমরা শুধু কোরআন হাদিস মানি। আচ্ছা, কোরআন হাদিস মানতে হবে এই কথা দুনিয়ার কে অস্বীকার করে? আচ্ছা, দুই নম্বর প্রসঙ্গ বুঝেন, আপনাদের চট্টগ্রামের এক লোক আছে, কোন যুগে বাস করে? সে এমন যুগে বাস করে তার হাতে মোবাইল, মোবাইল মানে গুনা। সে এমন যুগে বাস করে রাস্তায় বের হলে গুনা, ডানে গেলে গুনা, বামে গেলে গুনা। আচ্ছা বলেন, চট্টগ্রাম সাতকানিয়ার মানুষের বর্তমান যারা আছে তাদের অন্তরে আল্লাহর ভয় বেশি না যারা তাবেঈ সাহাবীদের যুগ পেয়েছেন, নবীর যুগ পেয়েছেন, সাহাবীদের থেকে হাদিস শুনেছেন, তাদের আল্লাহর ভয় বেশি? আপনি বলতেছেন যে আমরা যখন বলি ইমাম আজম আবু হানিফার কথা, ইমাম শাফির কথা, ইমাম মালিকের কথা, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা, ইমাম আজম আবু হানিফাকে, ইমাম আজম আবু হানিফা তাবেঈ, তাবেঈ মানে কি? মান রাআ সাহাবিয়া, যিনি সাহাবিকে দেখেছেন। ইমাম আজম একবার না একাধিকবার দেখেছেন, কাকে? আল্লাহ নবীর সাহাবি হযরত আনাস ইবনে মালিককে। ইমাম আজম আবু হানিফা রাহিমাল্লাহর বক্তব্য ইমাম আবু ইউসুফ এনেছেন, আরো অনেক ইমাম এনেছেন, ইমাম খওয়ারিজমি এনেছেন, আপনি যদি যান ইমাম সাইমারি এনেছেন, আরো অনেকে এনেছেন। ইমাম আজম আবু হানিফা তাবেঈ বলেছেন ইমাম ইবনে হাজার, ইমাম আজম আবু হানিফা তাবেঈ বলেছেন ইমাম শামসুদ্দিন আযহাবী সিয়ারু আলামিন নুবালাতে বলেছেন, ইমাম ইবনে হাজার তার তাহজিবুত তাহজিবে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা একাধিক কিতাবে পাওয়া যায়। হযরত ইমাম আজম আবু হানিফা বলেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবার সাথে কুফার মসজিদে গেলাম, দেখতে পেলাম একজন লোক মজলিসে বসে আছে, তার দাড়িতে লাল খেজাব লাগানো, জিজ্ঞেস করলাম তিনি কে? আমার বাবা বলেন ইনি তো আনাস ইবনে মালিক সাহেবুর রাসূলুল্লাহ, উনি তো আল্লাহর নবীর সাহাবি হযরত আনাস ইবনে মালিক। ইমাম আজম আবু হানিফা বলেন, আমি ওই মজলিসে বসে গেলাম আর আমি শুনতে পেলাম আনাস ইবনে মালিক বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা সরাসরি হাদিস শুনেছেন কার থেকে? সাহাবির থেকে। বলেন সরাসরি হাদিস শিখেছেন কার থেকে? মাশাআল্লাহ, যেই ব্যক্তি সাহাবিদের মজলিসে বসছে, সাহাবির থেকে হাদিস শুনছে, বড় বড় তাবির থেকে হাদিস শুনছে, ওই ব্যক্তি হাদিস বুঝে নাই। আমাদের বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সে ইমাম আজম আবু হানিফার থেকে বেশি হাদিস জানে। একথা যদি কেউ বলে তার সাথে তর্ক করবেন নাকি তাকে পাবনা মেন্টালে পাঠানোর ব্যবস্থা করবেন? যদি কেউ একথা বলে যে ইমাম আজম হাদিস পান নাই,
ইমাম আযম হাদিস জানতেন না আমাদের এই সমস্ত শায়খরা হাদিস বেশি জানেন তার সাথে তর্ক করা উচিত নাকি গ্রাম্য সালিস করে টাকা তুলে তাকে পাবনা পাঠানোর ব্যবস্থা করা উচিত তার মানসিক চিকিৎসা করার জন্য কথা কেন বললাম তাহলে ইসলামী শরীয়ত আর যাবতীয় মাসালার সমাধান ইসলামে আছে না নাই কথা বলেন তো আপনি বললেন আমরা শুধু কোরআন হাদিস মানি এর মানে ইমামে আযম আবু হানিফা যিনি সাহাবীকে পেয়েছেন তাবেঈদের সান্নিধ্য পেয়েছেন ইমাম মালিক তিনি 179 তে ওফাত ইমাম শাফিঈ তার 204 এ ওফাত ইমাম আহমদ ইবনে হাম্বল 241 এ ওফাত তারা সবাই খাইরুল কুরুনের মাশাআল্লাহ তাদের তাকওয়া তাহারত আপনার থেকে কম আপনি কেমনে মনে করেন যে ইমামে আযম কোরআন হাদিস বাদ দিয়ে নিজের ব্যক্তিমতকে প্রাধান্য দিয়েছে ইমাম শাফিঈ কোরআন হাদিস বাদ দিয়ে নিজের ব্যক্তিমতকে প্রাধান্য দিয়েছে ইমাম মালিক কুরআন হাদিস বাদ দিয়ে নিজের ব্যক্তিমতকে প্রাধান্য দিয়েছে নাউযু বিল্লাহি মিন যালিক না 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 তারাও কুরআন মেনেছে হাদিস মানছে কিন্তু তোমরা যে বলো আমরা মাযহাব মানি না তোমরা মাযহাব কি এটাই বুঝো নাই তোমরা মাযহাব কি এটাই বুঝো নাই আগে প্রথম প্রশ্নের উত্তর দিবেন পরে আমি সামনে আগাবো আজকে মাযহাব কি এটা বুঝিয়ে যাব ইনশাআল্লাহ খুব সহজ করে আগে এই কথা বলেন আমাদের জীবনের যাবতীয় সব বিষয়ের সমাধান ইসলামী শরিয়াহ আছে না নাই এটা কারা কারা বিশ্বাস করেন দিকে হাত তুলেন আমাদের জীবনের যাবতীয় সব মাসালার সমাধান ইসলামী শরিয়াহ আছে না নাই এবার আমার সাথে কথা বলবেন সব মাসালার যাবতীয় সমস্যার সমাধান পাবো আমরা চার জায়গায় বলেন কয় জায়গায় বলেন কয় জায়গায় এক নম্বরে কোরআন এক নম্বরে দুই নম্বরে হাদিস এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে সাহাবা তিন নম্বর জামাতে সাহাবা তিন নম্বর জামাতে চার নম্বর ফিক চার নম্বর বলেন সব মাসালার সমাধান পাবো আমরা কয় জায়গায় এক নম্বর মনোযোগ এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই ছাত্রবেরা বুঝতেছে তো এক নম্বর কথা কয় না এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর ফিক প্রথম দুইটা মানতে হবে এটা কোনো ইখতিলাফ নাই যদি ইসলামী শরিয়ার কোনো বিধান আসছে এই চারটার আগে আমি উৎস বলি তাহলে পরের আলোচনা আরো সহজ হবে মুসলিম শরীফের কিতাবুল ইমানের মুকদ্দিমায় পাবেন শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুন নাসার নাজিল করলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا نبي আপনি দেখবেন মানুষ ইসলামে প্রবেশ করে দলে দলে ইয়ামানবাসী মুসলমান হলো এক দল আইসা নবী আকরাম ইসলাম ভবিষ্যৎবাণী করলেন নবী ইসলাম বলতেছেন যা আহলুল ইয়ামান হুম আরাক্কু আফিদাতান ওয়া আলিয়ানু কুলুবান আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া প্রশংসা করলেন ইয়ামানবাসী চলে যাচ্ছে বলল ইয়া রাসূলুল্লাহ তখন তো মোবাইলও নাই হোয়াটসঅ্যাপও নাই বিমানও নাই হাইওয়ে রোড নাই ইয়ামান থেকে চাইলেই মদিনায় আসা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মাসআলা চাইলেই জানা যাবে না কিন্তু ইয়ামানবাসী তাদের নিত্য প্রয়োজনীয় সব মাসআলার সমাধান নিতে হবে ইসলামের শরিয়াত থেকে ইয়ামানবাসী বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের একজন শিক্ষক পাঠান যার থেকে আমরা কোরআন শিখব যার থেকে আমরা দিন শিখব যার থেকে আমরা ইসলাম শিখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠাচ্ছেন পাঠানোর সময় মুআযি ইবনে জাবালকে জিজ্ঞাসা করেছেন কাইফা তাকযি ইযা আরাসতালাকা আরযান ইয়া মুআযি ও মুআযি ইবনে জাবাল তুমি তো ইয়ামান চলে যাচ্ছ প্রশ্ন হলো ইয়ামান চলে যাওয়ার পর নবীকে পাইবা না মোবাইল হোয়াটসঅ্যাপ নাই নবীর সাথে যোগাযোগ করতে পারবা না বিমানও নাই চাইলে ইয়ামান আসতে পারবা না কিন্তু ও মুআযি ইয়ামানবাসী তাদের সব মাসআলার সমাধান জানার জন্য তোমার কাছে আসবে কাইফা তাকযি ইযা আরাসতালাকা আরযান ওয়া মুআযি ও মুআযি বলো ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দিবে কে দিয়ে মুআযি ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আকযি বি কিতাবিল্লাহ আমার কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে আমি কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দিয়ে দিব তাহলে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে মুখ খুলে বলেন সবাই এক নম্বরে সমাধান দিব কি দিয়ে মাদ্রাসার ছাত্রবারা জুড়ে বলো এক নম্বরে সমাধান দিব কি দিয়ে দেখেন এবার আল্লাহ নবী ইসলামের প্রশ্নটা বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে তখন পাল্টা প্রশ্ন করেন ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআযি মুআযি তোমার উত্তর বড় সুন্দর মুআযি তোমার উত্তর বড় চমৎকার
فإن لم تجد في كتاب الله يا معاذ معاذ বলো তুমি সমাধান দিবে কোরআন দিয়ে কিন্তু ইয়ামানবাসী এমন মাসআলা নিয়ে আসলো ইয়ামানবাসী তোমার কাছে এমন বিষয় নিয়ে আসলো যে বিষয় তুমি কোরআনে পেলে না তখন কি করবে মুআযি ইবনে জাবাল বলেন চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আক্তি বিসুন্নতি রাসূলিহি আমি যদি কোরআনে না পাই আমি নবীর সুন্নাহ দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব তাহলে বলেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে কোরআনে না পেলে তাহলে বলেন কোরআনে না পেলে হাদিস মানা লাগবে কি লাগবে না দেখেন বর্তমানে বাংলাদেশে দুই দল আছে এক দল আছে আপনাদের চট্টগ্রাম ভণ্ড আর আরেক দল শুনেন আরেক দল আছে বর্তমানে এই বাংলাদেশে বেরিয়েছে এদের নাম আহলে কোরআন আছে না নাই এই চট্টগ্রামের ভণ্ডরা তাদের মাদারে গান বাজনাকে হালাল করার জন্য এ সমস্ত পীর নামক শয়তান এ সময় এই সমস্ত আশিক রাসুল নামদারি শয়তানগুলো তাদের পীরের মাজারের উরুসকে জায়েজ করার জন্য তাদের পীরের মাজারের গান বাজনাকে জায়েজ করার জন্য দেখবেন পীরের মাজারে যায় উরুসে সামনে রাখা একটা মহিষ অথবা ছাগল অথবা খাসি পিছনে লয় বাঁশি দুল বাজাইয়া যায় কি যায় না আপনাদের আমি সিলেট থেকে দেখি আর আপনারা চট্টগ্রাম থেকে দেন নাই জীবনে তাহলে কথা বলেন যায় কি যায় না আমি চট্টগ্রামের মুসলমান আপনাদের কাছে জানতে চাই ওই বিষয়ে আলোচনা করব না শুধু এতটুকু জানতে চাই ইসলামী শরীয়তে গান বাজনা হালাল না হারাম জোরে বলেন এখন এই ভণ্ডরা আপনাদের চট্টগ্রামের এই সুন্নি নামক শয়তান ভণ্ডগুলো সব না যেমন পটিয়ায় আছে আমির ভান্ডার হয় চট্টগ্রামে আছে মাইজ ভান্ডার চট্টগ্রামের আরেক খান্নাস আছে ইবলিস আমি ওই দিন বইলা গেছি কাফের মুশরিক ফতোয়া দিয়ে গেছি কি ওই হাটাজারির ওইদিকে কি ফরহাদাবাদী কি নাকি কিতাব লেখছে কবরে সিজদা দেওয়া জায়েজ পীরে সিজদা দেওয়া জায়েজ এটা প্রমাণ করার জন্য তো আমি যখন কাফের ফতোয়া দিয়েছি আপনাদের চট্টগ্রামের আরেক খান্নাস আছে জাহিল শুধু এটা না এটা জাহিল এটা মিন আজহালিন নাস জমাদের সবচেয়ে বড় মানে মূর্খদের একটা এটা টাওয়ারের মতো একটা টুপি পরে হেতে আপনাদের এলাকার এদের সাথে তো কথা বলতেও আমার শুনেন এদের সাথে কথা বলতেও আমার ইগোতে লাগে বুঝছেন এদের সাথে কথা বলতেও আমাদের ইগোতে লাগে লাগে কারণ আমরা তো আর অন্তত পড়াশোনা তো করছি তাখাসুস ফিল হাদিস পড়ছি তাখাসুস ফিল ফিকহ ওয়াল ইফতা পড়েছি উস্তাদের সান্নিধ্যে গিয়েছি সব কিতাব আমরা পড়েছি এই জাহিলগুলোর আল্লাহর নামে কসম করে বলি আমি যদি আপনারা নূরে বাংলা নামক এই শয়তানটারে শুধু বলে না সুদান কথা শেষ করি আপনি তারে আসমাউ রিজালের সিয়ার ও আলামিন নুবালাটা খুলে দেন যে ভাই তোর পড়া লাগবে না এই কিতাব থেকে রাওয়িদের জীবনীটা কেমনে বের করে এটা বলতো পড়া লাগবে না বুঝছেন আপনি তারা শোনেন মুস্তাদে আহমদের ফিরিস বাদ দিয়ে তারা শুধু কিতাবটা দিবেন তার ভাই তোর কিতাব পড়া লাগবে না শুধু এই কিতাব থেকে হাদিস বের করে কেমনে হাদিস বের কর কসম করে বলে যায় এই জাহিল মুস্তাদে আহমদ থেকে হাদিস কেমনে বের করে এটা বলতে পারবে না সিয়ারু আলামিন নুবালা থেকে একজন রাবির তর্জমা কেমনে বের করে এটাও পারবে না ইমাম জাহাবির তবকা এটাও বুঝবে না ইবনে সাদের তবকা এটাও বুঝে না এতে চ্যালেঞ্জ আমরা সবের লোকে বহাস করবে আমি বললাম তোর বাসায় কোথাও না তোর বাসায় অন্য জায়গায় হলে তো সমস্যা তোর বাসায় বহাস করবো এখন কয় না ভাই যান বহাস না আপনি দাওয়াত খেতে আমার বাসায় আসেন তো আমার তো ঢাকায় দাওয়াতের এত অভাব পড়ছে যে আমি ঢাকা থেকে দাওয়াত খাওয়ার জন্য চট্টগ্রাম আসবো আল্লাহ এ সমস্ত জাহিলদের জাহালত থেকে আমাদেরকে হেফাজত করুন এই কথাটা এনে বললাম দেখেন আমরা যেমন কোরআন মানি হাদিসও মানি বলেন আমরা যেমন কোরআন মানি এখন কেউ যদি বলে হাত দেখেন এই 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 ভণ্ডরা কি করে জানেন যখন বলবেন এই গান বাজনা তো হারাম একজন তো আছে সংসদেও বলছে এই যেমন বাউলা পার্টি এক নটি আছে নর্তকী আমাদের সিলেটি ভাষায় নটি বলে বলছে কি গান বাজনা হারাম কোরআনের কোথাও নাই আমি বুখারি মুসলিম কুতুবে সিত্তা মিশকাত পড়েছি সেগুলোতেও নাই আছে না নাই আচ্ছা ধরো আমি কিছু সময়ের জন্য আপনাদের চট্টগ্রামের এই শয়তানগুলোর কথা কিছুক্ষণের জন্য ধরে নিলাম চট্টগ্রামের এই শয়তানগুলোর কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম কোরআনে নাই ধরে নিলাম কিন্তু প্রশ্ন হলো আমরা যেমন কোরআন মানি হাদিস মানি কি মানি না এই গিনা হারাম গান বাজনা হারাম হাদিসে আছে না নাই এবার বলেন কেউ যদি বলে আমি হাদিস মানি না সে মুসলমান না কাফের আর আসতে বলেন সে মুসলমান না কাফের সুতরাং যারা হাদিস অস্বীকার করে হাদিসে আছে গান বাজনা হারাম যারা হাদিসকে অস্বীকার করে বলবে হাদিস মানি না নবীর হাদিসকে যারা ওভারটেক করে কোরআন মানতে চাইবে ওরা সুন্নি নামদারি কাফের মুসলমান হতে পারে না কথা ভালো করে বুঝবেন এই শয়তানি কত অ্যাঙ্গেলে আমাদের সমাজে চলে বুঝেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে বলেন ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ইয়া মুআজ ও মুআযি ইবনে জাবাল যদি তুমি কোরআনে না পাও কোথায় যাইবা
মুআযি ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআনে না পেলে সমস্যা নাই আমার কাছে নবীর হাদিস রয়েছে আমি হাদিসটাকে সমাধান দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ মুআযি ইবনে জাবাল বলেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে কথা বুঝেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে মুআযি ইবনে জাবালের হাদিস এতটুকু রাখেন তারপরে বাকি ব্যাখ্যা পরে করব এবার আসেন আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা কত কিতাবের রেফারেন্স দিব শেষ নাই শুধু একটা কিতাবের কথা বলে যাই কিতাবের নাম হলো আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফাতান নুমান আমাদের বর্তমান বাংলাদেশের মানুষের একটা সমস্যা হলো মূর্খতা মূর্খতা বুঝছেন দু চারটা চটি বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করবে তাহলে সমস্যা আমি কিতাবের নাম বলে যাই খুলবেন 62 নম্বর পৃষ্ঠা আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফাতান নুমান এটা লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি তিনি ইন্তেকাল করেছেন 974 হিজরিতে আজ থেকে প্রায় 600 বছর আগের মানুষ সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় তিনি একটা শিরোনাম দিয়েছেন ফিমা বানা আলাইহি মাযহাবাহু ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবের ভিত্তি কয়টা জিনিসের উপর সেখানে তিনি লিখেছেন রুইয়া আন আবি হানিফা মিন তুরুকিন কাসীরা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে তিনি বলেন আন্নাহু আউয়ালান আখুদ ইমাম আযম আবু হানিফা বলেন আউয়ালান আখুদ বিমা ফিল কোরআন যখন কোন মাসআলা আমার কাছে আসবে যখন কোন বিষয় আমার কাছে আসবে ওই বিষয়ের সমাধানের জন্য সবার আগে যাব আমি কোরআনে সবার আগে সমাধান দিব কি দিয়ে মুআযি ইবনে জাবাল বললেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে ইমামে আযম আবু হানিফা বললেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে মিল আসেনি এবার ইমামে আযম আবু হানিফার বক্তব্য দেখেন ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ বলেন ফা ইল্লাম আজিদ ফা বি সুন্নতি রাসূলি যদি আমি কোরআনে না পাই তাহলে সমাধান দিব হাদিস দিয়ে মুআযি ইবনে জাবাল বললেন কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে তাহলে মুআযি ইবনে জাবাল বললেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ বললেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে মুআযি ইবনে জাবাল বললেন কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে মুআযি ইবনে হযরত ইমামে আযম আবু হানিফা বললেন কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে এতটুকু মিল আছে তো এবার আসেন রাসূলুল্লাহর প্রশ্নে রাসূল তিন নম্বর একটি প্রশ্ন করেন মনোযোগ ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয فإن لم تجد في كتاب الله ولا في سنة رسوله يا معاذ ومعاذ يمن بشي تمك امن প্রশ্ন করলো يمن بشي তোমার কাছে এমন বিষয় বললো যে বিষয় তুমি কোরআনে পেলা না যে বিষয়ে তুমি হাদিসে পেলা না ওই বিষয়ের সমাধান কি করবে এবার যারা বলেন আমি লা মাযহাবি কোরআন হাদিসের বাহিরে মাযহাবও মানি না ফিকহ মানি না তাকলিদও করি না কোন ব্যক্তিকে মানি না আমি শুধু কোরআন হাদিস মানি তাহলে তাকে আপনি প্রথম ওই প্রশ্ন করবেন যে প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহ মুআযি ইবনে জাবালকে কি প্রশ্ন তুমি কোরআনে পাইলে কোরআন মানবা কোরআনে না পাইলে হাদিসে পাইলে হাদিস মানবা ঠিক আছে এতটুকু তো সবাই একমত কিন্তু তুমি যা বলো মাযহাব মানো না তুমি যা বলো ফিকহ মানো না তুমি যা বলো ইজতিহাদ মানো না তুমি যা বলো রায় মানো না তুমি যা বলো মুস্তাহিদ ইমামদের গবেষণা মানো না তাহলে তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো ওইটা যেই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন মুআযি ইবনে জাবালকে কি প্রশ্ন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে প্রশ্ন করেছিলেন ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআযি ও মুআযি ইবনে জাবাল ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনেও পেলে না যে বিষয় তুমি হাদিসেও পেলে না তাহলে যে বিষয় কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না ওই বিষয়ে তো আমার আর সমাধান জানার দরকার নাই ভালো করে বুঝেন যে বিষয়ে কোরআনে পাইলাম মনে করেন কোরআনে পাইলাম আকিমুস সালাহ নামাজ পড়ো ঠিক আছে কিভাবে নামাজ পড়বো কোরআনে নাই কখন পড়বো কোরআনে নাই কত রাকাত পড়বো কোরআনে আছে ফজরের নামাজের ফরজ 2 রাকাত কোরআনে আছে আছে জোহরের নামাজের ফরজ 4 রাকাত কোরআনে আছে মাগরিবের নামাজ 3 রাকাত কোরআনে আছে আছে কোথায় নাই কয় আছে কোথায় বলেন আছে কোথায় কোরআনে পেলে পুরো হাদিসে পেলে এখন প্রশ্ন হলো আপনাদের সমাজে যদি এরকম কেউ থাকে যারা বলে আমি লামাজ হাবি আমি শুধু কোরআন হাদিস মানি আর বাইরে কিচ্ছু মানি না তার বলে আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার কোনো কথা নাই আমি আপনাকে 10টা প্রশ্ন করব মাসালা কি মনোযোগ আমি আপনাকে 10টা মাসালা শিখাবো প্রশ্ন করব ভাই আমি এই 10টা মাসালার সমাধান পাচ্ছি না আপনি আমাকে এই মাসালাগুলো শুধু কোরআন হাদিস থেকে সমাধান দিয়ে দেন যদি আপনি কোরআন হাদিস থেকে সরাসরি সমাধান দিয়ে দিতে পারেন তাহলে আমি সব ছেড়ে আহলে হাদিস হয়ে যাব
আমি 10টা মাছ আছেন নি আমার লগে এটার নাম কি এটা মানে আপনারা দেখেন নাই কখনো নাকি আমার হাতে এটার নাম কি মনে করেন আপনাদের সাতকানি আর এক চাচা নূরে বাংলার ওয়াজ শুনি আপনি তারা মাথা মুটা গরম হয়ে গেছে যে কি ওয়াজ করলে তো জাহিল বুঝেন নাই অথবা কোনে কারণে মনে করেন চাচা চাচির সাথে রাগারাগি করে বাজারে এসে চাচিরে লিখে হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ দিয়েছে এই আমি বাড়ি থেকে আসার আগে বের হ তোরে তালাক দিছি মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে লিখে হোয়াটসঅ্যাপ চিনেন তো আচ্ছা হোয়াটসঅ্যাপ না ইমো চিনেন তো ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো চিনেন না চিনেন এগুলাতে মেসেজ লিখে পাঠিয়েছে যে আমি তোমাকে তালাক দিলাম আমি ঘরে আসার আগে আমার বাড়ি থেকে বের হ লেখা পাঠাই দিছে চার পাঁচ মিনিট পর মাথা ঠিক আছে ইয়া আল্লাহ এটা কি করলাম আমার এত সন্তানের মা আমি তাকে তালাক দিয়ে দিলাম কাজ থেকে ঠিক করলাম সাথে সাথে মোবাইল বের করছে দেখে চাচি এখনো মেসেজ সিন করেনি মানে কি চাচি এখনো লাইনে নাই তো মানে তার নেট সংযোগ বিচ্ছিন্ন যার কারণে তিনি মেসেজ দেখে নাই সে কি করছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাচি দেখার আগে মেসেজ ডিলিট করে দিছে লিখে দিছে আই লাভ ইউ আগে তালাকের মেসেজ কেটে কি দিছে এখন চাচি কিন্তু তালাকের মেসেজ দেখছে না চাচি দেখছে আই লাভ ইউ মেসেজ এখন প্রশ্ন হলো মেসেঞ্জারে তালাক লিখে পাঠিয়েছে স্ত্রী দেখার আগে ডিলিট করে দিয়েছে প্রশ্ন হলো তালাক হইল কি হইল না এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে নাই বুঝে বলেন নাই না আছে এবার যে ভাই বলেন আমি আহলে হাদিস কোন ইমাম মানি না মাযহাব মানি না তাকলিদ মানি না ফিক মানি না বলেন ভাই ঠিক আছে দেখি তো আমাকে দেখান তো হাদিস থেকে বুখারী মুসলিম তিরমিজি হাদিসের 87টা কিতাব দিয়ে দিবেন যে ভাই এই নো বুখারী এই নো মুসলিম এই নো তিরমিজি এই নো আবু দাউদ এই নো নাসাই এই নো ইবনে মাজা মুস্তাদে আহমদ মুসান্নাফে ইবনে আবি শাইবা মুসান্নাফে আব্দুর রাজ্জাক মুস্তাদে আবু ইয়ালা আল মওসুলি মুস্তাদে আবু দাউদ তায়ালিসি মুস্তাদে হুমাইদি মুস্তাদে বাজ্জাব কিতাবুল আসার কিতাবুল হুজ্জা বুখারীর আত তারিখ ইমাম আত তাবরানির মুজামুল কবির মুজামুস সাগির সব দিয়া বলে দেখি তো এই মাসালাটার হাওয়ালা বের করেন যদি আপনি এটা দেখাতে পারেন বলবেন আমি আহলে হাদিস হয়ে যাব দেখেন তো আচ্ছা এই বাজারের নাম কি 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 পাগলা জানি আনু ফকির আচ্ছা যাক আনু ফকিরের বাজারে এখানে মোবাইলের বিকাশ টিকাশের দোকান আছে আপনারা চট্টগ্রাম থেকে মনে করেন টাকা পাঠাবেন আমার ঢাকায় যদি আমি আগে টাকা নেই না কখনো আল্লাহ মাফ করুক এগুলা থেকে আল্লাহ হেফাজত করুক সবাইকে তো প্রশ্ন হলো এখন টাকা 1000 টাকা পাঠালে অতিরিক্ত কত টাকা দেওয়া লাগে এ 10 টাকা দেওয়া হালাল না হারাম এহ দাঁড়ান ফতোয়া দিয়ে না ফতোয়া বাঙালি আর কিছু পারো কার না পারো ফতোয়া দিতে সবার আগে বুঝছেন দেখেন এখান এ দাঁড়ান এখান থেকে বলে দিছে হারাম হ্যাঁ অথচ সে কেমনে হারাম হইলো কি কারণ এখানে কি মুজারাবা মুশারাকার চুক্তি বাই কত বিস্তৃত হে তো কিচ্ছু জানে না কিন্তু বলে দিছে হারাম এটা হলো আমাদের স্বভাব কিছু জানি আর না জানি নাক গলাই আল্লাহ না জেনে ফতোয়া দেওয়া থেকে সবাইকে বিজয় থাকার তৌফিক দান করো যেটা বললাম এবার বলেন এই বিকাশের লেনদেন এই মাসালার সমাধান তো ইসলামী শরিয়ায় নাই আসেনি এবার বলেন নবী করিম ইসলামের যুগে সাহাবা একরাম নিশ্চিত মক্কা থেকে মদিনায় বিকাশে টাকা পাঠাইছেন আচ্ছা মক্কা থেকে মদিনা না পাঠান মদিনা থেকে তো দিমাশকে পাঠাইছেন হ্যাঁ তাহলে সাহাবা একরামের যুগে মোবাইল ছিল কথা বলেন না বিরক্ত হয়ে গেছেন বিরক্ত হইলে বাদ সাহাবা একরামের যুগে মোবাইল ছিল বিকাশের লেনদেন ছিল তাহলে এবার বলেন হাদিসের সব কিতাব তালাশ করলে বিকাশের লেনদেন জায়েজ কিনা বিকাশে অতিরিক্ত টাকা দেওয়া জায়েজ কিনা এই মাসালার সমাধান আপনি হাদিসে পাবেন তাহলে হাদিস ভাইরা বলেন ভাই তুমি যে বলো ফিক মানো না মাযহাব মানো না দেখি তো বিকাশের মাসালা ইমামদের ইজতিহাদ বাদ দিয়ে ইমামদের ফিক বাদ দিয়ে দেখি তো বিকাশের মাসালা সমাধান করো তখন বলবে কি জানেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক মিজু সাহেব বলেছেন এটা হারাম তার বলে এবার তুমি একটু আগে না কইলা কোরআন হাদিস বাদ দিয়ে কিছু মানো না তাহলে আমরা ইমামে আজম আবু হানিফা বললে সমস্যা তাহলে ইমামে আজম আবু হানিফা প্রশ্নটা বুঝা বুঝলা তুমিও একজনের তাকলিদ করো পার্থক্য কইলে আমরা তাকলিদ করি একজন ইমাম যিনি তাবিঈ আর তোমরা তাকলিদ করো এমন জাহিলের যে সূরা ফাতিহা পড়তে পারে না হে মাযহাব কিটা তো বুঝেই নাই আচ্ছা আমাদের বাপ দাদা যারা ছিলেন যেমন আমাদের মুরব্বী আছেন হুজুর আছেন হুজুরের ধরেন হুজুরের দাদা হুজুরের দাদারা যখন ছিলেন তখন দুনিয়াতে ওনারা টাকা রাখতেন মাটির নিচে গর্ত করে রাখতেন না তৎকালীন যুগে সুলঙ্গ করে সুলঙ্গ করে চুরি হইতো কেন মানুষ ঘরে টাকা রাখতো এখন আপনারা টাকা রাখেন কোথায় চট্টগ্রাম মানুষ তো রাখেন না এবার প্রশ্ন হলে ব্যাংকে টাকা রাখা জায়েজ না না জায়েজ এই দাঁড়ান আবার ফতোয়া দিলেন তো আগে দাঁড়ান কেউ ফতোয়া দিয়েন না ব্যাংকে টাকা রাখা জায়েজ না না জায়েজ এই মাসালার সমাধান ইসলামী শরিয়ায় আছে না নাই বুঝলেন এই যে আমি বললাম আপনি শরীয়তকে মনে করেন না এত সহজ এবার ব্যাংকে আপনার টাকা আছে প্রচুর অলস টাকা আপনি টাকা ডিপোজিট করে ব্যাংকে রেখে দিয়েছেন
ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখার পর ব্যাংকওয়ালা বছর শেষে মোটা আদাকে আপনাকে একটা ইন্টারেস্ট দিয়েছে। প্রশ্ন হলো ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখা জায়েজ কি না জায়েজ, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা জায়েজ কি না জায়েজ, ব্যাংকওয়ালা ইন্টারেস্ট দিলে সেটা নেওয়া আমার জন্য জায়েজ কি না জায়েজ। যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস দেখান। এই আমি বিকাশে টাকা লেনদেন করতে পারবো কি পারবো না, যদি বলেন পারবো আমি বলবো হাদিস দেখান, যদি বলেন না পারবো আমি বলবো হাদিস দেখান। মোবাইলে ভিডিও কলে বিয়ে করলে বিয়ে হবে কি হবে না, যদি বলে পারবো আমি বলবো হাদিস দেখান, যদি বলে পারবে না আমি বলবো হাদিস দেখান। মোবাইলে বয়সে তালাক দিলে তালাক পতিত হবে কিনা, যদি বলে হবে আমি বলবো হাদিস দেখান, যদি বলে হবে না আমি বলবো হাদিস দেখান। ইমো মেসেঞ্জারে তালাক দিয়ে ডিলেট করলে তালাক হবে কি হবে না, যদি বলে হবে বলবেন হাদিস দেখান, যদি বলে না হবে বলবে হাদিস দেখান। যদি হাদিস থেকে না দেখাইতে পারে বলবেন তাহলে তুই আহলে হাদিস কেমন হইলি। এটা তো আমি মাত্র 10-15 মাসালা বললাম, এই ধরনের হাজার মাসালা বললাম। তাহলে যেই মাসালা আমি কোরআনে পেলাম না, যেই মাসালা আমি সমাধান পেলাম না, ওই মাসালায় তো আমাদের আর সমাধান জানার দরকার নাই। কোথা থেকে নিব? দুই সুরত। কয় সুরত? দেখেন আল্লাহ নবীর আগে হাদিস দেখেন, আপনি হাদিসে কি বলে হাদিস দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে তৃতীয় প্রশ্ন করেন, কি প্রশ্ন? فإن لم تجد في كتاب الله ولا في سنة رسوله يا معاذ يمن باشي يمن مسألة نياسة قرآن پايلانا حديث پايلانا تخن كي قربا معاذ ابن جبل بلن أستهدو أمي جدي قرآن نا پاي حديث ونا پاي أمي كي قربا قرآن سنة كي شامن ركي ريسارچ كري بير قربا قرآن سنة كي شامن ركي غبشنا كري أچا معاذ ابن جبل كي صحابي بلن معاذ ابن جبل كي তাহলে মুআযি ইবনে জাবাল কি বললেন? আমি গবেষণা করে বের করব। এবার মুআযি ইবনে জাবাল গেলেন ইয়ামানে, ইয়ামানে দুই সুরত, এক সুরত সাধারণ মানুষ আর আরেক সুরত মুআযি ইবনে জাবাল। মুআযি ইবনে জাবাল কোরআনে পেলে কোরআন দিয়ে সমাধান দেন, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে সমাধান দেন, কোরআনেও না পেলে হাদিসেও না পেলে মুআযি ইবনে জাবাল গবেষণা করে সমাধান বের করেন। তিনি যেই সমাধান দেন ইয়ামানবাসী সেই সমাধান অনুযায়ী আমল করে। এখন আমাদের চিত্র নতুন যদি কোনো মাসআলা আসে দুই সুরত, হয় আপনি ইয়ামানবাসী হবেন অথবা মুআযি ইবনে জাবাল হবেন, যদি আপনি মুআযি ইবনে জাবালের মতো এই রকম হন, মুআযি ইবনে জাবালের যোগ্যতা ছিল, তিনি মুস্তাহিক ছিলেন, যেই মাসআলা আসুক না কেন তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারতেন। এবার আমি এখানের মুসলমান আপনাদেরকে একটা প্রশ্ন করব, বুঝে উত্তর দিবেন। এই যে তো হাজার মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে এমন কে আছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত টোটাল জীবনে যত মাসআলার সম্মুখীন হবেন কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো শায়খের কাছে যাওয়া লাগবে না, কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না, কোনো মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, কোনো ইসলামিক স্কলারের কাছে যাওয়া লাগবে না, আমি নিজে নিজে সব কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো। কে কে আছেন হাত তুলে? একজনও নাই, বুঝে বলেন। আচ্ছা পারবেন না কে কে দেখে হাত তুলেন তো? আমি তুললাম, আমি আর হুজুর তুললাম, যারা আমি পারবো না, আমরা কেউ পারবো না সব মশালা গবেষণা করে বের করতে পারবো না। বড় আসতে কয়, যদি কেউ থাকেন উঠেন আমি তার খাদিম হয়ে যাবো, এত বড় মুস্তাহিদ রেখে আমি কেমনি কি করবো? হ্যাঁ তাহলে আমরা কেউ গবেষণা করে বের করতে পারবো? পারবো না, পারবো নি। তাহলে আমরা যারা গবেষণা করে বের করতে পারলাম না তাহলে তো আমাদের আমল করার দরকার নাই। হ্যাঁ আমাদের আমল করার দরকার নাই। এবার আমল কেমনে করব? আমরা যারা গবেষণা করে বের করতে পারলাম না আমাদের তার আমল করার দরকার নাই। কাদের দরকার আছে দেখি তারা একটু হাত তুলেন তো। তাহলে আমাদের সবার আমল করার দরকার, এখন কেমনে করব? আচ্ছা সমাধান যদি আমি দেই বা আমাদের হানাফি মাজহাবের কোনো আলেমের কিতাব থেকে দেই, অনেকের কষ্ট লাগতে পারে। যান আমাদের লামাজাবি ভাইরা যাদেরকে সবচেয়ে বেশি মানেন দেখবেন ওনারা কোথায় কোথায় বলবেন বিনবাস, কোথায় কোথায় বলবেন সালেহ আল উসাইমিন, কোথায় কোথায় বলবেন নাসিরুদ্দিন আলবানী। যাক আমাদের কিতাবের রেফারেন্স দেওয়া শুরু করলে তো অসংখ্য কিতাবের রেফারেন্স দিতে পারবো। ইবনে রাজব হাম্বলির কিতাবই আছে আর রদ্দ আলা মান ইত্তাবা গায়রুল মাযাহিবিল আরবা, সেদিকে যাচ্ছি না। যেহেতু আমাদের ওই সকল ভাইয়ারা আমাদের ওই সকল বন্ধুরা সৌদি আরবের আলমদেরকে ফলো করেন, জান আমাদের হানাফি মাজহাবের কোনো আলেমের রেফারেন্স দিলাম না। সৌদি আরবের একজন শীর্ষ আলেম ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ,
আরেকজন ছিলেন শেখ সালেহ আল উসাইমিন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কিতাবের নাম লিকাতুল বাবিল মফতুহা সেই কিতাবে তিনি কি বলেন দেখেন শেখ সালেহ আল উসাইমিনের বক্তব্য আর আমার বক্তব্য মিল আছে কিনা শেখ সালেহ আল উসাইমিন কি বলেন ওয়ালা শাক্কা আন্ন মিনান নাসি মিন আহদিস সাহাবাতি ইলা আহদিনা হাদা মাল্লা ইয়াসতিউল উসুল বিনাফসিহি লিজাহরিহি ওয়া কুসুরিহি ওয়া উযীফাতু হাদা আন ইয়াসআল আহলাল ইলমি ওয়া সুআল আহলিল ইলমি ইয়াসতালিমুল আখযা বিমা ক্বালু ওয়াল আখযা বিমা ক্বালু হুয়াত তাকউ যারা বলেন মাযহাব মানি না দেখেন আপনাদের শেখ সালেহ আল উসাইমিন তাকলিদ মাযহাবের কি সংজ্ঞা করেন শেখ সালেহ আল উসাইমিন কি বলেন ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শোনো ওয়ালা শাক্কা আন্না মিনান নাস মিন আহাদিস সাহাবা এতে কোনো সন্দেহ নাই সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের যুগ থেকে শুরু করে ইলা আহদিনা হাদা আমাদের যুগ পর্যন্ত প্রত্যেক যুগে কিছু মানুষ এমন আছে মাল্লা ইয়াসতাতিউল উসুল বিনাফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি যারা নিজেরা কোরআন সুন্নাহর ডেপথ পড়াশোনা থাকা না থাকার কারণে যারা কোরআন সুন্নাহ সম্পর্কে গভীর পড়াশোনা জানা না থাকার কারণে যারা মুজতাহিদ না হওয়ার কারণে নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে নিত্য নতুন সব মাসআলা সমাধান বের করতে পারে না এমন মানুষ শেখ সালেহ আল উসাইমিন বলেন সাহাবা একরামের যুগ থেকে নিয়ে আমাদের যুগ পর্যন্ত কিছু মানুষ এমন আছে আমি চট্টগ্রামের আপনাদের কাছে জানতে চাই আপনাদের সাতকানিয়ায় যারা বলে আমি মাযহাব মানি না আমি লা মাযহাবি মাশাআল্লাহ তাদের প্রত্যেকেই এত যোগ্য যে তারা নিজেরা গবেষণা করে সব বের করতে পারবে আপনি যদি তার বাংলা বুখারি শরীফ আরবিটা খুলে দেন দে দেবটা জবরদস্ত সালাফ বুখারি দে এক পৃষ্ঠা পড়তে 80টা ভুল করবে আরো বেশি আচ্ছা 80টা কম বললাম কিন্তু সে বলে আমি আহলে হাদিস আছে না নাই যে বুখারি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারে না সে মাশাআল্লাহ কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারবে যে কোরআনের একটা আয়াত শুদ্ধ করে বের করতে পারে না কোরআনের একটা আয়াত পড়তে পারে না কোরআনের একটা আয়াতের অনুবাদ করতে পারে না সে যদি বলে আমি লা মাযহাবি তার চেয়ে বড় দুষ্ট শয়তান দুনিয়াতে আর কেউ নাই কেন বললাম ভালো করে শুনেন শেখ সালেহ আল উসাইমিন বলতেছেন ওয়ালা শাক্কা আন্না মিনান নাস মিন আহাদিস সাহাবাতি ইলা আহদিনা হাযা সাহাবা ইকরামের যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত এমন কিছু মানুষ আছে মাল্লা ইয়াসতাতিউল উসুল বিনাফসিহি লিজাহলি ওয়া কুসুরি যারা নিজেরা গবেষণা করে বের করতে পারে না এবার প্রশ্ন হলো যারা নিজেরা গবেষণা করে বের করতে পারে না তাদের তার আমল করার দরকার নাই আমার লগে আসেননি বদ্দারা কথা কয় না আসেননি আমার লগে তাহলে যারা নিজেরা গবেষণা করে বের করতে পারে না তাদের আর আমল করার দরকার নাই কেমনে করবে উনি বলেন তাদের জন্য দায়িত্ব হলো তারা মুজতাহিদ ইমামদের কাছে যাবে মুজতাহিদ ইমামরা যেই সমাধান দিবেন সেই সমাধান গ্রহণ করবে ওয়াল আখযু বিমা ক্বালু হুয়া তাকলিদ এই যে যারা পারে না তারা যারা পারে তাদেরকে মাধ্যম বানালো ওই যে যারা পারে না তারা মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালো ওই মাধ্যমটাকে আরবিতে বলে তাকলিদ বলেন ওই মাধ্যমটাকে আরবিতে বলে এটা গেল শেখ সালেহ আল উসাইমিনের কথা এবার দেখেন ফতোয়া আল-লাজনা আদ-দাইমা 5 নম্বর খন্ডের 32 নম্বর পৃষ্ঠায় পাবেন এটা হলো সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া প্রায় 13 খন্ডে ছাপছে সৌদি আরব থেকে আমরা সংগ্রহ করেছি ফতোয়া আল-লাজনা আদ-দাইমা সেটার চেয়ারম্যান ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ মানুষের দুই ক্যাটাগরি করেছেন এক ক্যাটাগরি যারা নিজেরা রিসার্চ করে সব বের করতে পারে আরবিতে তাদেরকে বলে মুজতাহিদ যেমন মুআদ ইবনে জাবাল মুজতাহিদ ছিলেন তিনি সমাধান বের করতেন ইয়ামানবাসী মুজতাহিদ ছিল না মুআদ ইবনে জাবালকে ফলো করত বিন বাজ বলেন ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিনবাতিল আহকাম যদি মানুষ এমন হয় নিজে নিজে গবেষণা করে বের করতে পারে না কি করবে বিন বাজ সমাধান দিচ্ছেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম সে উম্মার অনুসৃত কোনো একজন ইমামের তাকলিদ করবে তাহলে এবার বুঝেন তাকলিদ লাগে কখন কোরআন সুন্নায় পাবো না যখন তখন বলেন তাকলিদ লাগে কখন আচ্ছা আপনারা বলেন মদ খাওয়া বড় আস্তে কইলেন দেখি মদ খাওয়া আচ্ছা মদ খাওয়া হারাম এটা জানতে হইলে আমাদের ইমাম আবু হানিফা লাগে কেন লাগে কারণ আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসসুম মিন আমালিশ শাইতান বলেন সুদ খাওয়া সুদ খাওয়া এই সুদ খাওয়া হারাম এটা জানতে আবু হানিফা লাগে না কারণ আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা যারা বলে মাযহাব মানি না তাকলিদ করি না মাযহাব তাকলিদি বুঝে নাই
দেখেন যেই মাসআলা কোরআনে পেলাম কোরআন মানলাম যেই মাসআলা হাদিসে পেলাম হাদিস মানলাম কিন্তু যেই মাসআলা কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না দুই সূরত হয় আমি নিজে গবেষণা করে বের করতে পারবো যদি আমি নিজে গবেষণা করে বের করতে পারি তাহলে আমি মুস্তাহিদ আমার জন্য অন্য কাউকে মানা হারাম এবার বলেন আপনাদের এলাকায় যারা বলে আমি মাযহাবি তারা প্রত্যেকই মাশাআল্লাহ এত যোগ্য যে মাশাআল্লাহ তারা নিজেরা গবেষণা করে সব বের করতে পারবে হ্যাঁ আচ্ছা গবেষণা করে বের করা পরের কথা তারে শুধু তাকরিব ও তাহজিবটা খুলে দিবেন আসমাউর রিজালের একটা ছোট্ট কিতাব ইবনে হাজারের তাকরিব মানে একজন একটা হাদিস সহি নাকি জঈফ এটা জানতে হলে আগে সনদ পর্যালোচনা করতে হয় সনদের বর্ণনাকারী সবাই সিকা না সহি এক জাহিল আছে লামাজাবিদের আমার বিরুদ্ধে ভিডিও ছাড়ছে ওখানে ইবনে হাজারের তবকা আছে মিনা সালিসাতি মিনা সামিনাতি মিনা রাবিআতি এই তবকা জাহিলে বুঝে নাই এই সালিসা অনুবাদ করছে তৃতীয় এটা আমি জানি না আপনাদের এলাকায় যারা আছে বলেন যে একটা তাকরিবে তাহজিবে খালি তবকাটা বুঝেন তো তাহলে আমি দেখেন পারবেন না এজন্য বললাম যদি আপনি মুস্তাহিদ হন আপনার লাগবে না কিন্তু ইনকানা গায়রু কাদিরিন আলা ইস্তিমবাতিল আহকাম যদি আপনি নিজে গবেষণা করে বের করতে না পারেন কি করবেন মুআজ ইবনে জাবালকে তাকলিদ করত ইয়ামানবাসীরা ইবনে আব্বাসের তাকলিদ করত মক্কাবাসীরা হযরতে ইবনে মাসউদের তাকলিদ করত ইরাকবাসীরা দেখেন ইসলামে মাযহাব কয়টা আর আস্তে বলেন ভালো করে বলেন মাযহাব কয়টা হানাফি শাফি মালিকি হাম্বলি এই চারটা মাযহাব আসছে চারজন সাহাবি থেকে এই চারটা মাযহাব আসছে কার থেকে চারজন সাহাবি থেকে বলেন আবরার সাহেব এটা কোথায় পেয়েছেন বেশি দূরে যাওয়া লাগবে না ইমাম বুখারীর উস্তাদ ইমাম বুখারীর একজন উস্তাদ আছেন ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ যিনি হলেন ইমামুল জারহি ওয়া তাদিল ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ অনেক বড় ইমাম ছিলেন তিনি 233 হিজরিতে ইন্তেকাল করেছেন তার লিখিত একটা কিতাব আছে আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতাওয়াহু ওয়া ইয়াসলুকুনা তারিকাতাহু ইল্লা সালাসা উনি বলেন সব সাহাবী কোন সাহাবি লামাযহাবি ছিলেন বলেন কোন সাহাবি লামাযহাবি কথা আমার না কথা ইমাম বুখারীর উস্তাদের আপনি মাযহাব পান না এটা তো আপনার দোষ না আপনি পান নাই আপনার তোলা নাই আপনি পান না আমরা পাইছি যদি দলিল লাগে আসেন দেখাই দিই দোকানদারি করার তো দরকার নাই আপনি পান নাই আমরা পাইছি আমি আপনি পান নাই ইমাম বুখারী উস্তাদ পাইছে এবার আমি আপনার কথা মানবো না ইমাম বুখারীর উস্তাদকে মানবো আবার ইমাম বুখারীর যেই সেই উস্তাদ না আলিফাত আসা পড়ছে এরকম না ইমাম বুখারীর কত বড় উস্তাদ জানেন ইমাম বুখারী নিজে বলেন মাস্তাসগারতু নাফসি ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী আমার কোন উস্তাদ এমন নাই যার কাছে গিয়ে ইলমের কারণে আমি ছোট হতে হয় আল্লাহ আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে এত ইলম দিয়েছেন এত ফিক দিয়েছেন আলী ইবনুল মাদিনীর কাছে আমি বুখারী যখন যাই আমি বুখারী নিজেকে বাচ্চা মনে করি তাহলে ইমাম বুখারী পান নাই তারা তো বড় উস্তাদ পেয়েছেন লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু একদম মাযহাব শব্দে এনেছেন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা ফাতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তারিকাতাহু ইল্লা সালাসা কোন সাহাবি লা মাযহাবি ছিলেন না বরং কেমনে ছিলেন মক্কায় যে সকল সাধারণ সাহাবি থাকতেন তারা ইবনে আব্বাসের মাযহাব মানতেন মদিনায় যারা থাকতেন তারা যায়েদ ইবনে সাবিতের মাযহাব মানতেন ইয়ামানে যারা থাকতেন তারা মুআয ইবনে জাবালের মাযহাব মানতেন ইরাকে যারা থাকতেন তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব মানতেন ওই চারটা মাযহাব পরবর্তীতে চারটা দিকে গিয়েছে যেমন আমরা যে মাযহাব মানি হানাফি মাযহাব এটার ভিত্তিপত্র স্থাপন করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল ফিকহ জরাহ ইবনে মাসউদ ওয়া আলকামা হাসাদুহু সুম্মা ইব্রাহিম দাওয়াস নুমান তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মদ খাবিজুন ওয়াল আকিলুন নাস ইবনে মাসউদ থেকে আলকামা আলকামা থেকে ইব্রাহিম ইব্রাহিম নাখাই থেকে হাম্মাদ হাম্মাদ থেকে ইমাম আজম আবু হানিফা এখন প্রশ্ন করতে পারেন আচ্ছা ওইদিকে যাচ্ছি না ওই মোটামুটি এই জিনিসটা বুঝাই তাহলে আমরা যারা পারি না আমরা আমল করার জন্য মাধ্যম ধরা লাগবে কি লাগবে না ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব বলেন ওই মাধ্যমটাকে আরবিতে বলে এবার আসেন আবার মূল কোথায় যাই ইমাম মুআয ইবনে জাবাল বলেছেন এক নম্বরে কোরআন দুই নম্বরে হাদিস তারপরে উনি গিয়েছেন ইজতিহাদে কারণ তিনি তো সাহাবি ইমাম আজম আবু হানিফা বলেন এক নম্বরে আমি যাব কোরআনে দুই নম্বরে যাব হাদিসে তিন নম্বর ফা ইল্লাম আজিদ ফা বিকাউলি আসহাবিহি আহুজ যদি আমি সাহাবায়ে কোরআনেও না পাই আমি যদি হাদিসেও না পাই আমি যাব সাহাবাদের কাছে যদি আমি সাহাবাদের থেকে ওই মাসআলার সমাধান পেয়ে যাই তাহলে আমি আর কোথাও যাব প্রসঙ্গ বুঝেন তাহলে ইমাম আজম আবু হানিফা বলেছেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে
আসেননি আমার লগে এক নম্বরে সমাধান দিব কি দিয়ে কোরআনে না পেলে হাদিসে না পেলে এই লামাজাবিদের সাথে আমাদের মৌলিক পয়েন্ট হইল এটা দেখেন লামাজাবিদের সাথে আমাদের নামাজ নিয়ে লাগে না আমাদের এদিকে লাগে না মনে হয় লাগে আচ্ছা দেখেন আমি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি বুঝে উত্তর দিয়েন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকার দরকার আছে না নাই আছে বড় আস্তে বলেন দেখি আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকার দরকার আছে না নাই আছে আরে মিল থাকার দরকার তো ফরজ নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তুমি যেইভাবে মন চাইভাবে নামাজ পড়লে হবে না নামাজ পড়বা কিভাবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নবী বলেন নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে এবার বলেন নবী কারীম ইসলামের নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকার দরকার আছে না নাই আছে নবী কারীম ইসলামের রুকুর সাথে আমাদের রুকুর মিল থাকার দরকার আছে না নাই আছে রাসূল কারীম ইসলামের সিজদার সাথে আমাদের সিজদার মিল থাকার দরকার আছে না নাই আছে প্রশ্নে আল্লাহ নবীর রুকু দেখেছেন কারা পয়েন্টটা বুঝেন আল্লাহ নবীর সামনে নামাজ দেখেছেন কারা আল্লাহ নবী কেমনে রুকু করতেছেন দেখেছেন কারা আল্লাহ নবী কেমনে সিজদা করছেন দেখেছেন কারা আচ্ছা আল্লাহ নবী কোথায় হাত মারছেন দেখেছেন কারা ভালো করে বুঝেন নবীর নামাজ সবচেয়ে বেশি দেখেছেন কারা তাহলে নবী আমিন জুড়ে বললেন না আস্তে বললেন শুনছেন কারা নবী রুকুতে যাওয়ার সময় হাত তুলছেন না ছাড়ছেন দেখছেন কারা নবী নবী নামাজে হাত কোথায় পাচ্ছেন দেখছেন কারা নবী কিভাবে নামাজে দাঁড়াইছেন দেখছেন কারা সুতরাং নবীর আমল জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা যারা মনে করবে আমি সহি হাদিস বুঝি সাহাবাদের থেকে বেশি বুঝেন সে বললো যে সহি হাদিস তো সাহাবারা বুঝেননি আমরা সাহাবা একরাম থেকে সহি হাদিস বেশি বুঝি এবার বলেন কেউ যদি বলে সাহাবা একরাম থেকে বেশি সহি হাদিস বুঝি এটা মানুষ না শয়তান এবার আমি কয়েকটা মাসালা বলি ভালো করে বুঝেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো দেখেন আমাদের সমাজে এখন একটা ফিতনা চলে বিতরের নামাজ এক রাকাত পড়বো না তিন রাকাত পড়বো মারামারি আছে না নাই দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন কোথায় পড়তেন ঘরে সুন্নত এবং বিতরের নামাজ পড়তেন কোথায় ঘরে নবী করিম ইসলাম নিজে বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না এজন্য যদি ঘরে সুন্নত বিতর পড়ার সুযোগ থাকে তাহলে ঘরে পড়া উত্তম সুযোগ না থাকলে মসজিদে পড়া উত্তম তাহলে এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন ঘরে আমি সাতকানিয়ার মুসলমান আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়তেছেন আল্লাহ নবী বিতরের নামাজ এক রাকাত পড়েছেন না তিন রাকাত পড়েছেন আল্লাহ নবীর সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে নবী নামাজ পড়ছেন তাহলে এক রাকাত পড়েছেন না তিন রাকাত পড়েছেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই হ্যাঁ আশা দেখে নাই আমাদের আব্দুর রাজ্জাক সাহেব দেখছে তাহলে মুজাফফর দেখছে তাহলে মতুরমান মাদানী সাহেব দেখছেন আচ্ছা আপনারা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে নামাজ বেশি পড়ছেন তাহলে আল্লাহ নবী সাল্লাম বিতরের নামাজ এক রাকাত পড়ছেন না তিন রাকাত পড়ছেন বেশি কে দেখেছেন এবার দেখেন তিরমিজি শরীফের হাদিসে যান হাসানুন সহিহুন সর্বোচ্চ পর্যায়ের হাদিস সহি হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন ঘরে এই জন্য সাহাবা একরাম গিয়ে আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতেছেন বিআই শাইইন কানা ইউতিউ রাসূলুল্লাহ ইসলাম যে আল্লাহ নবী ইসলাম কেমনে বিতরের নামাজ পড়তেন যেহেতু ঘরে পড়তেন সাহাবা একরাম পর্দার বিধান আছে ঘরে আসতে পারতেন না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ পড়তেন নবী কারীম জবাব দিচ্ছে আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন মনোযোগ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল রাকাতিল উলা মিনাল বিতর বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা وفي الركعة الثانية بقول يا أيها الكافرون وفي الركعة الثالثة بقول هو الله أحد والمعوذتين أما جان عائشة بولن نبي كريم صلى الله عليه وسلم بيتر نواجر پرثم ركعة پرتن سبح اسم ربك الأعلى دتيو ركعة پرتن قل يا أيها الكافرون تتيو ركعة پرتن قل هو الله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس أما جان عائشة بولتسن نبي كريم صلى الله عليه وسلم প্রথম রাকাত পড়তেন এই সূরা দিয়ে দ্বিতীয় রাকাত পড়তেন এই সূরা দিয়ে তৃতীয় রাকাত পড়তেন এই সূরা দিয়ে আম্মাজান আয়েশা বলতেছেন প্রথম রাকাতে এই সূরা দ্বিতীয় রাকাতে এই সূরা তৃতীয় রাকাতে এই সূরা বিতরের নামাজ এক রাকাত
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ প্রথম রাকাতে পড়ছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, প্রথম রাকাতে এই, দ্বিতীয় রাকাতে এই, তৃতীয় রাকাতে এই, বিতরের নামাজ এক রাকাত। বলেন বিতরের নামাজ কয় রাকাত? আমরা কেমনে বুঝাই? বলে যার ঘরে নবী নামাজ পড়তেছেন তিনি বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। এবার বলেন তাহলে বিতরের নামাজ কয় রাকাত? হ্যাঁ, এক হাদিসে আছে আল বিতরু রাকাতুন ফি আখিরিল লাইল, এই রাকা মানে এক রাকাত কোনো নামাজ নাই। নাহা রাসূলুল্লাহ সামানিল বুতাইরা, এটা ইমাম ইবনে আব্দুল বার হাদিস এনেছেন, আল্লাহ নবী বুতাইরা থেকে নিষেধ করেছেন। বুতাইরা মানে কি? এক রাকাত নামাজ। ইসলামে এক রাকাত বলে কোনো নামাজ নাই। হ্যাঁ, এই যে এক রাকাতের কথা আসছে মানে কি? সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান, ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন, রাত্রের নামাজ মানে তাহাজ্জুদ দুই রাকাত করে পড়ো, আর যখন সুবহে সাদিক উদিত হতো ফাইদা খাশিয়া সুবহা, আল্লাহ নবী সাল্লাম যখন সুবহে সাদিকের ভয় করতেন আখ থেকে দুই দুই চলতেছে, দুইয়ের সাথে আর এক মিলালেন, দুই 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 তো আখ থেকে চলতেছে, দুইয়ের সাথে এক মিলাইলে এক, হিসাব বুঝেন নাই? আল্লাহ নবী সাল্লাম আখ থেকে দুই দুই পড়তেছেন, যখন সুবহে সাদিকের ভয় হতো দুইয়ের সাথে আরো এক মিলাতেন, তাহলে দুই আর এক এক, দুই আর এক, তাহলে বিতরের নামাজ কয় রাকাত? এখানে পার্থক্যটা বুঝেন। আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বলেন জোরে বলেন। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর নামাজ দেখলেন, তাহলে আম্মা জান আয়েশার কথাকে যারা বলেন না মানি না, আম্মা জান আয়েশা হাদিস বুঝেন নাই, আমি বুঝছি, যারা সাহাবা একরাম থেকে বেশি বুঝে বুঝবেন এটা শয়তান। আচ্ছা, গতকালকে কিবার গেছে কথা বলবো, গতকালকে কিবার গেছে? আচ্ছা, জুমাবারে আমরা জুমার আগে সুন্নত পড়ি কয় রাকাত? আপনারা পড়েন না মনে হয়। জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? এখন দেখবেন একদল আছে হেরা পড়ে না, আছে না নাই, তো আমি এদের নাম দিছি এরা নাপিত। নাপিতের কাম জানেন নাকি? লম্বা চুল হইলে চুল কেটে ছোটো করে, নাপিতের কাজ। এখন নাপিত আছে আমাদের সমাজে, দেখবেন তারা বি বিশ টাকাত কেটে বানায় আট রাকাত। হ্যাঁ, আছে না নাই? তারপর বিতিরের নামাজকে কাট করে বানায় এক রাকাত। দেখবেন ওনাদের এক বড় শায়খ তো এটাও বলেছেন যে জুমার আগের সুন্নত নাই, এটা ফালতু পড়ে নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়েন্টটা বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই এটা দেখেছেন কারা? পয়েন্টটা বুঝেন। আমরা জুমার আগে সুন্নত পড়বো কিনা এই প্রশ্ন পড়ে ধরে নেন, আসে না না এদিকে গেলাম না, প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই, পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? বলেন দেখেছেন কারা? এবার আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা চিনেন কি না, হযরতে আলী। চিনেননি কথা কয় না, চিনেননি? কত বড় সাহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা, বুখারী শরীফের হাদিস। ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলী, হযরত মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ভাই হারুন আলাইহিস সালামকে, এজন্য তাকবীর দেন। আচ্ছা, শেখ চলে আসছেন, আমাদের সকলের খুবই একান্ত এবং প্রিয় মানুষ শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, তিনি কথা বলবেন। আমি তো বলছি ভাই, আমি ওয়াজ করি না, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের আর ধৈর্য পরীক্ষা নেব না। আচ্ছা, বলেন আলী রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনছি কি শুনি নাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবি, আল্লাহ নবী ইসলাম বলছেন, আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা, মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ভাই হারুনকে নবী বানিয়েছেন, আমার কাছে আলী তোমার মাকাম তেমন, পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, হারুন আলাইহিস সালাম নবী হয়েছেন কিন্তু আমাদের নবীর পরে কোনো নবী নাই। আচ্ছা, এবার আমি জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। হ্যাঁ, দেখছে তো, কথা ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই, পড়লে কত রাকাত পড়েছেন, ওইটা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই, আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দেখছে।
কথা বুঝেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? আপনি পান না, আপনারা পান না, জানেন কারণ কি? আপনাদের চোখে সৌদি আরবের রিয়ালের চশমা লাগানো, সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে সারা জীবন খুঁজলে পাবেন না। আপনি হযরতে আলীর চশমা লাগান, সাহাবাদের চশমা লাগান, দলিল খুঁজে পাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম আবুল হাসান খিলাঈ রাহিমাল্লাহ কিতাবুল ফাওয়াইদে এনেছেন। এই হাদিসকে ইমাম ইবনুল মুলাক্কিন উনি আল বদরুল মুনিরে হাসান বলেছেন, ইমাম ইরাকি তরাহু তাসরিবে হাসান বলেছেন, মুনাওয়ি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়তেন 4 রাকাত, ওয়া বাদাহা আরবান, জুমার পরেও সুন্নাত পড়তেন 4 রাকাত, ওয়া ইয়াজালু তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ নবী যে 4 রাকাত সুন্নাত পড়তেন, এক সালামে পড়তেন, মধ্যখানে সালাম ফিরাতেন না। হযরতে আলী বলেন, নবী জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, আপনি পড়লে পড়লেন না পড়লে নাই এর দায় আমার না, কিন্তু আপনি যদি বলেন না আলীর কথা মানি না, জামাতে সাহাবাকে মানি না, জামাতে সাহাবার আমলকে হুজ্জত মানি না, যারা জামাতে সাহাবার আমলকে হুজ্জত মানে না তারা পথভ্রষ্ট জাহান্নামী। দেন আরেকটা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ঘনিষ্ঠ সাহাবি ছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরিচয় কি? তিনি কত বড় আলেম সব বলা যাবে না, শুধু দুইটা কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খিলাফত মদিনা থেকে কুফায় স্থানান্তর করেছিলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকালে 17 হিজরিতে ইরাক বিজয় হওয়ার পর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা কুফাতে পাঠিয়েছিলেন। 33 হিজরিতে তিনি কুফাতে ইন্তেকাল করেছেন। 34 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর যখন কুফায় গেলেন, কুফার অবস্থা দেখে ইবনে মাসউদের জন্য তিনি দোয়া করতেছেন। কি দোয়া? রাহিমাল্লাহু ইবনে উম্মে আব, আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদের উপর রহম করুক। কেন? মুলিয়াল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা, হযরত ইবনে মাসউদ পুরা কুফা শহরকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। তাহলে তিনি কত বড় আলেম! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মুস্তাদরাক আল সহিহাইনে এসেছে, রাদিয়তু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মে আব, আমার ইবনে মাসউদ এত বড় সাহাবি, তিনি যদি কোনো মাসালায় কোনো সমাধান দিয়ে দেন আমি আল্লাহ নবী সেই মাসালার উপর সন্তুষ্ট। তাহলে তিনি কত বড় সাহাবি! হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার লকব কি ছিল? সাহিবুন নালাইন ওয়াল ভিসাদা ওয়াল মিতহারা, আল্লাহ নবী সামের জুতা মুবারক, আল্লাহ নবী সামের মিসওয়াক মুবারক, আল্লাহ নবী সামের চাদর মুবারক। তিনি কত ঘনিষ্ঠ খাদেম ছিলেন! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জুতা মুবারক, চাদর মুবারক, আল্লাহ নবী সামের মিসওয়াক মুবারক থাকতো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। এবার আমি জানতে চাই, যিনি আল্লাহ নবী ইসলামের এত ঘনিষ্ঠ খাদেম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই জীবনে দেখেন নাই? দেখছেন তো, আজ যিনি আল্লাহ নবী ইসলাম এত ঘনিষ্ঠ, বুঝেন। একটা ঘটনা শোনাই, একদিন আল্লাহ নবী ইসলাম একামত হয়ে গেছে, পিছনে দাঁড়াইছেন, দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাতানের কাতারের পিছনে দাঁড়ানো, ডাক দিয়ে সামনে আনলেন, আইলা বললেন, লিয়ালিয়ানি মিনকুমুল আহলামে উন্নহা, আমার পিছনে দাঁড়াইবা, কেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেখবা আমি নামাজ কেমনে পড়ি, আমার নামাজটা পরবর্তীতে শিখাইবা। এবার বলেন, যিনি সারা জীবন নবীর পিছনে নামাজ পড়ছেন, জীবনে তিনি নবীর নামাজ দেখেন নাই, কথাটা বুঝেন। দেখেন সাহাবা একরামের ক্যাটাগরি আছে, এটা বলে আমি শেষ করি। সাহাবা একরামের ক্যাটাগরি আছে, কিছু সাহাবি মক্কার বাহিরের, হযরত ওয়াইল ইবনে হুজুর শাহজাদা আসছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করে চলে গিয়েছেন কিছুদিন মদিনায় থেকে, আর আসেন নাই মদিনায়। এবার তিনি আমল বেশি জান দেখেছেন, না যিনি সর্বদা সাহাবা একরামের সাথে নবী কালসামের সাথে ছিলেন তিনি বেশি দেখেছেন? তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি সাহেবুন নালাইন ওয়াল বিসাদা, তার হাদিস মুসন্নফে আব্দুর রাজাক এসেছে, কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা আন নুসাল্লি ক্বাবলাল জুমআতি আরবান ওয়া বাদাহা আরবান, হযরত ইবনে মাসউদ রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে জুমার আগে সুন্নত 4 রাকাত, জুমার পরেও সুন্নত 4 রাকাত। তাহলে নবী কারীম ইসলামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন, নবী কারীম ইসলামের আমল জানতে হলে মাধ্যম কারা? শেখ আমাকে আর 3টা মিনিট সময় দেন। আচ্ছা, আরেকটা মাসালা বলে শেষ করি। আচ্ছা, এবার আমাকে যে বিষয়টা প্রশ্ন করেছিলেন, রমাদানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারাবির নামাজ পড়েন নাই, হ্যাঁ বুঝেন, পড়ছেন কি পড়েন নাই? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাম তারাবির নামাজ পড়লেন, তিনি 8 পড়লেন না 20 পড়লেন, দেখেছেন কারা? আর আসতে বলেন, না না সাহাবা একরাম তো দেখেন নাই, আমাদের শেখ হাসান জামিল সাহেব দেখেছেন, না উনি উনি তো কওমি আলেম, উনি না হয় না দেখেছেন, তাহলে তো নিশ্চিত আমাদের মুজাফফর সাহেব তো দেখেছে, হ্যাঁ। তাহলে নবী কারীম ইসলাম কত রাকাত তারাবি পড়েছেন, দেখেছেন কারা? এবার দ্বিতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি,
নবী কারীম ইসলাম পড়েছেন 8 রাকাত, সাহাবা একরাম সেটা বাড়িয়ে 20 রাকাত জীবনে বানাবেন, অথচ একজন সাহাবী বলেন, একজন বলেন না, আস্তে বলেন দেখি, একজন তাদের জীবনে 8 রাকাত তারাবি পড়েন? সাহাবাদের যুগে 8 রাকাতের কোনো মতই ছিল না। দলিল কি? দলিল তো আমার 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 কাছে আসবেন কেন? আমি তিরমিজি 96 নম্বর পৃষ্ঠায় যান, তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ ইসলামের প্রথম 280 বছরের আমল বর্ণনা করেছেন, সাহাবাদের যুগে, তাবেঈদের যুগে, তবে তাবেঈদের যুগে। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো? চট্টগ্রামের মানুষ কম শুনছেন একটু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ছিলেন কারা কারা দিকে একটু হাত তুলেন তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নামাজ জীবনে দেখেন নাই? আচ্ছা কারা কারা বিশ্বাস করেন যে হযরত ওমর রাসূলুল্লাহর নামাজ দেখছেন? আচ্ছা হযরত ওমর আল্লাহর নবী তারাবি 8 পড়েছেন না 20 পড়েছেন জীবনে দেখেন নাই? দেখেন তারাবির নামাজ কত রাকাত পড়বেন? ইমাম তিরমিজি বলেন মোট 2টা। واختلف اهل العلم في قيام رمضان فراى بعضهم كتو صحابي الموت كتو تابعي الموت كتو تبع تابعي الموت ان يصلي 41 ركعه مع الوت كتو صحابي الموت হলো আপনি তারাবি পড়বেন বিতির 141 কত হ 41 41 থেকে আপনি তিন বিতির বাদ দিলে রইল কত 38 তাহলে কিছু সাহাবীর মতে তারাবির নামাজ কয় রাকাত 38 এরপরে বলেন ওয়া আকসারুন নাস অধিকাংশ সাহাবীর মত আলামা রুবিয়া যেটা বর্ণিত হয়েছে আন উমরা উমর থেকে ও আলীন আলী থেকে শুধু উমর আর আলী না ও গাইরিহি মা মিন আসহাবিন নবী উমর এবং আলী ছাড়া অধিকাংশ সাহাবী থেকে বর্ণিত হয়েছে কত রাকাত 20 রাকা অধিকাংশ সাহাবী এর মত 20 কিছু সাহাবীর মত 38 সাহাবা একরামের ভিতর মত 2টা হয় 38 না হয় 20 সাহাবা একরামের যুগে 8 মত ছিল না যদি 8 মত থাকতো ইমাম তিরমিজি বলতেন মত 3টা কারো মতে 38 কারো মতে 20 কারো মতে 8 না ইমাম তিরমিজি বলেন মত 2টা কারো মতে 38 অধিকাংশের মতে 20 বোঝা গেল সাহাবা একরামের যুগে 8 রাকাত কোনো তারাবি ছিল না যারা সাহাবা একরাম থেকে বেশি হাদিস বুঝে এগুলো শয়তান এবার বলেন নবীর আমল সবচেয়ে বেশি দেখেছেন কারা তাহলে নবী করিম সামের নামাজের সাথে মিল আছে সবচেয়ে বেশি কাদের আমাদের উস্তাদ মুহতারাম এটা বলে শেষ শেখ আব্দুল মালিক হাফিজুল্লাহ একটা কিতাব লিখেছেন ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ ওনার কাছে দু তিনজন লামা সাহাবী আসছে আশা বলে হুজুর আপনাদের নামাজ তো নবীদের নামাজ না আমাদের নামাজ নবীদের নামাজ হুজুর দেখলেন এই জাহিল বলে তো বোঝানোর সহজ পদ্ধতি কি বলছেন আচ্ছা ভাই নবীজির নামাজ তো দেখেছেন সাহাবারা তোমাদের আলবানি যে কিতাব লিখেছেন সিফাতু সালাতিন নবী মিনা তাকবির ইল্লা তাসলিম কান্নাকা তারা এই পুরা নামাজ তোমরা যেভাবে পড়ো এইভাবে একজন সাহাবী নামাজ পড়ছে দেখাও তো কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে আর আমরা যেভাবে নামাজ পড়ি তাকবিরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত এইভাবে একজন দুইজন তিনজন না এইভাবে নামাজ পড়েছেন 1500 সাহাবা এর ভিতর 70 জন ছিলেন বদরি সুতরাং আমাদের নামাজ নিয়ে কোনো সন্দেহ আর যদি কেউ সমাজে ফিতনা সৃষ্টি করে একদম সহজ উপায় বলবেন ভাই ফিতনা সৃষ্টি করার দরকার নাই তোমাদের দুজন আলেম ডাকো পাঁচজন ডাকো ঠিক আছে আবার জাহিল লাইনও না যে বাংলা পড়তে পারে আরবি পারে না কোরআন শরীফ পড়তে পারে না এরকম জাহিল না আরবি বুঝে কিতাবের ইস্তেলাহ বুঝে মুস্তালাউল হাদিস বুঝে জরাহ তাআদিল বুঝে মারাতিবুল জারহি ওয়া তাআদিল বুঝে তারপরে ইলালুল হাদিস বুঝে এরকম দুজন আলেম আনেন আমি আসবো সিদ্ধান্ত দরকার নাই যদি তুমি আমারটা ভুল প্রমাণ করতে পারো আমি তোমার দলে যাব আর যদি ভুল প্রমাণ করতে না পারো তুমি আমার দলে আসার দরকার নাই অন্তত এতটুকু সাধারণ মানুষের ভিতর ফিতনা সৃষ্টি করো না আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব না হাত তুলে বলেন না তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব না আমাদের নামাজের দলিল আছে না নাই আমি তো বাংলাদেশের সব জায়গায় বলি পৃথিবীর বুকে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোনো বাপের বেটার জন্মই হয় নাই মা এখনো আমাদের বড়দেরকে চ্যালেঞ্জ করেন সুতরাং ফিতনা সৃষ্টি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সিরাত মুস্তাকিমের উপর দায়ম এবং কায়েম রাখুন আমি আমার উস্তাদ তুল্য শ্রদ্ধেয় শায়খকে বসিয়ে বেয়াদবি করে একটু বেশি কথা বলে ফেলেছি হযরত আমাকে মাফ করবেন আপনারাও ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়তেন ঘরে সুন্নত এবং বিতরের নামাজ পড়তেন কোথায় ঘরে নবী করিম ইসলাম নিজে বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না
এজন্য যদি ঘরে সুন্নত বিতির পড়ার সুযোগ থাকে তাহলে ঘরে পড়া উত্তম, সুযোগ না থাকলে মসজিদে পড়া উত্তম। তাহলে এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে, আমি সাতকানিয়ার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ ঘরে পড়তেছেন, আল্লাহ নবী বিতিরের নামাজ এক রাকাত পড়েছেন না তিন রাকাত পড়েছেন? আল্লাহ নবীর সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে নবী নামাজ পড়ছেন, তাহলে এক রাকাত পড়েছেন না তিন রাকাত পড়েছেন? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। হ্যাঁ আশা দেখে না, আমাদের আব্দুর রাজ্জাক সাহেব দেখছে, তাহলে মুজাফফর দেখছে, তাহলে মতুরমান মাদানী সাহেব দেখছেন। আচ্ছা আপনারা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে নামাজ বেশি পড়ছেন, তাহলে আল্লাহ নবী সাল্লাম বিতরের নামাজ এক রাকাত পড়ছেন না তিন রাকাত পড়ছেন বেশি কে দেখেছেন? এবার দেখেন তিরমিজি শরীফের হাদিসে যান, হাসানুন সহিহুন, সর্বোচ্চ পর্যায়ের হাদিস, সহি হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আল্লাহ নবী সাল্লাম নামাজ পড়তেন ঘরে, এই জন্য সাহাবা একরাম গিয়ে আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতেছেন, বি আই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ ইসলাম, যে আল্লাহ নবী ইসলাম কেমনে বিতরের নামাজ পড়তেন? যেহেতু ঘরে পড়তেন, সাহাবা একরাম পর্দার বিধান আছে, ঘরে আসতে পারতেন না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ পড়তেন? নবী কারীম জবাব দিচ্ছে, আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন, মনোযোগ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল রাকাতিল উলা মিনাল বিত্রি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা وفي الركعة الثانية بقول يا أيها الكافرون وفي الركعة الثالثة بقول هو الله أحد والمعوذتين أما جان عائشة بولن نبي كريم صلى الله عليه وسلم بيتر نواجر پرثم ركعة پرتن سبح اسم ربك الأعلى دتيو ركعة پرتن قل يا أيها الكافرون تتيو ركعة پرتن قل هو الله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس أما جان عائشة بولتسن نبي كريم صلى الله عليه وسلم প্রথম রাকাত পড়তেন এই সূরা দিয়ে, দ্বিতীয় রাকাত পড়তেন এই সূরা দিয়ে, তৃতীয় রাকাত পড়তেন এই সূরা দিয়ে। আম্মাজান আয়েশা বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, বিতরের নামাজ এক রাকাত। ভালো করে বুঝেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ প্রথম রাকাতে পড়ছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, প্রথম রাকাতে এই, দ্বিতীয় রাকাতে এই, তৃতীয় রাকাতে এই, বিতরের নামাজ এক রাকাত। বলেন বিতরের নামাজ ক রাকাত? আমরা কেমনে বুঝাই বলেন, যার ঘরে নবী নামাজ পড়তেছেন তিনি বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, এবার বলেন তাহলে বিতরের নামাজ ক রাকাত? হ্যাঁ, এক হাদিসে আছে, আল বিতরু রাকাতুন ফি আখিরিল লাইল, এই রাকা মানে এক রাকাত কোনো নামাজ নাই। নাহা রাসূলুল্লাহ সামানিল বুতাইরা, এটা ইমাম ইবনে আব্দুল বার হাদিস এনেছেন, আল্লাহ নবী বুতায়রা থেকে নিষেধ করেছেন। বুতায়রা মানে কি? এক রাকাত নামাজ, ইসলামে এক রাকাত বলে কোনো নামাজ নাই। হ্যাঁ, এই যে এক রাকাতের কথা আসছে মানে কি? সালাতুল লাইল মাসনা মাসনা ফাসাইদান, ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান হাদিস এনেছেন, রাত্রের নামাজ মানে তাহাজ্জুদ দুই রাকাত করে পড়ো, আর যখন সুবে সাদিক উদিত হতো ফাইদা খাসিয়া সুবহা, আল্লাহ নবী সাল্লাম যখন সুবে সাদিকের ভয় করতেন, আখ থেকে দুই দুই চলতেছে, দুইয়ের সাথে আর এক মিলালেন, দুই 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 তো আখ থেকে চলতেছে, দুইয়ের সাথে এক মিলাইলে এক, হিসাব বুঝেন নাই? আল্লাহ নবী সাল্লাম আখ থেকে দুই দুই পড়তেছেন, যখন সুবে সাদিকের ভয় হতো দুইয়ের সাথে আরো এক মিলাতেন, তাহলে দুই আর এক এক, দুই আর এক, তাহলে বিতরের নামাজ কয় রাকাত? এখানে পার্থক্যটা বুঝেন, আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বলেন জোরে বলেন। তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর নামাজ দেখলেন, তাহলে আম্মাজান আয়েশার কথাকে যারা বলেন না মানি না, আম্মাজান আয়েশা হাদিস বুঝেন নাই, আমি বুঝছি, যারা সাহাবা একরাম থেকে বেশি বুঝে বুঝবেন এটা শয়তান। আচ্ছা গতকালকে কিবার গেছে কথা বলবো, গতকালকে কি বার গেছে? আচ্ছা জুমাবারে আমরা জুমার আগে সুন্নত পড়ি কয় রাকাত? আপনারা পড়েন না মনে হয়, জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? এখন দেখবেন একদল আছে হেরা পড়ে না, আছে না নাই, তো আমি এদের নাম দিছি এরা নাপিত। নাপিতের কাম জানেন নাকি? লম্বা চুল হইলে চুল কেটে ছুটো করে, নাপিতের কাজ। এখন নাপিত আছে আমাদের সমাজে, দেখবেন তারা বি বিশ টাকা কেটে বানায় আট রাকাত। হ্যাঁ, আছে না নাই? তারপর বিতিরের নামাজকে কাট করে বানায় এক রাকাত। দেখবেন ওনাদের এক বড় শায়খ তো এটাও বলেছেন যে জুমার আগের সুন্নত নাই, এটা ফালতু পড়ে নাউজুবিল্লাহ। আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়েন্টটা বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই এটা দেখেছেন কারা?
পয়েন্টটা বুঝেন, আমরা জুমার আগে সুন্নত পড়বো কিনা এই প্রশ্ন পড়ে ধরে নেন আসে না, এদিকে গেলাম না। প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই, পড়লে কত রাকাত পড়েছেন, দেখেছেন কারা, বলেন দেখেছেন কারা। এবার আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা চিনেন কি না, হযরতে আলী। চিনেননি, কথা কয় না, চিনেননি, কত বড় সাহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নি বি হারুন মিন মূসা, বুখারী শরীফের হাদিস, ইয়া আলী আনতা মিন্নি বি মানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্য বাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলী, হযরত মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ভাই হারুন আলাইহিস সালামকে, এজন্য তাকবীর দেন, আচ্ছা শেখ চলে আসছেন। আমাদের সকলের খুবই একান্ত এবং প্রিয় মানুষ শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, তিনি কথা বলবেন। আমি তো বলছি ভাই, আমি ওয়াজ করি না, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের আর ধৈর্য পরীক্ষা নেব না। আচ্ছা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনছি কি শুনি নাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবি, আল্লাহ নবী ইসলাম বলছেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ভাই হারুনকে নবী বানিয়েছেন, আমার কাছে আলী তোমার মাকাম তেমন, পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্য বাদি, হারুন আলাইহিস সালাম নবী হয়েছেন কিন্তু আমাদের নবীর পরে কোনো নবী নাই। আচ্ছা এবার আমি জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই, হ্যাঁ দেখছে তো, কথা ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই, পড়লে কত রাকাত পড়েছেন, ওইটা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই, আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দেখছে, কথা বুঝেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই, আপনি পান না, আপনারা পান না, জানেন কারণ কি, আপনাদের চোখে সৌদি আরবের রিয়ালের চশমা লাগানো, সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে সারা জীবন খুঁজলে পাবেন না, আপনি হযরতে আলীর চশমা লাগান, সাহাবাদের চশমা লাগান, দলিল খুঁজে পাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম আবুল হাসান খিলাঈ রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদে এনেছেন, এই হাদিসকে ইমাম ইবনুল মুলাক্কিন উনি আল বদরুল মুনিরে হাসান বলেছেন, ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন, মুনাওয়ি ফয়জুল কাদিরে হাসান বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়তেন 4 রাকাত, ওয়া বাদাহা আরবান, জুমার পরেও সুন্নাত পড়তেন 4 রাকাত, ওয়া ইয়াজালুত তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ নবী যে 4 রাকাত সুন্নাত পড়তেন, এক সালামে পড়তেন, মধ্যখানে সালাম ফিরাতেন না। হযরতে আলী বলেন, নবী জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, আপনি পড়লে পড়লেন না পড়লে নাই এর দায় আমার না, কিন্তু আপনি যদি বলেন না আলীর কথা মানি না, জামাতে সাহাবাকে মানি না, জামাতে সাহাবার আমলকে হুজ্জত মানি না, যারা জামাতে সাহাবার আমলকে হুজ্জত মানে না তারা পথভ্রষ্ট জাহান্নামী। দেন আরেকটা হাদিস বলে আমি শেষ করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ঘনিষ্ঠ সাহাবি ছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয় কি, তিনি কত বড় আলেম সব বলা যাবে না, শুধু দুইটা কথা বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খিলাফত মদিনা থেকে কুফায় স্থানান্তর করেছিলেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকালে 17 হিজরিতে ইরাক বিজয় হওয়ার পর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা কুফাতে পাঠিয়েছিলেন, 33 হিজরিতে তিনি কুফাতে ইন্তেকাল করেছেন, 34 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর যখন কুফায় গেলেন, কুফার অবস্থা দেখে ইবনে মাসউদের জন্য তিনি দোয়া করতেছেন, কি দোয়া, রাহিমাল্লাহু ইবনে উম্মে আব, আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদের উপর রহম করুক, কেন, মুলিয়াল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা, হযরত ইবনে মাসউদ পুরা কুফা শহরকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন, তাহলে তিনি কত বড় আলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মুস্তাদরাক আল সহিহাইনে এসেছে, রাদিয়তু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মে আব, আমার ইবনে মাসউদ এত বড় সাহাবি, তিনি যদি কোনো মাসালায় কোনো সমাধান দিয়ে দেন আমি আল্লাহ নবী সেই মাসালার উপর সন্তুষ্ট, তাহলে তিনি কত বড় সাহাবি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার লকব কি ছিল, সাহিবুন নালাইন ওয়াল ভিসাদা ওয়াল মিতহারা, আল্লাহ নবী সামের জুতা মুবারক, আল্লাহ নবী সামের মিসওয়াক মুবারক, আল্লাহ নবী সামের চাদর মুবারক, তিনি কত ঘনিষ্ঠ খাদেম ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, চাদর মুবারক, আল্লাহ নবী সামের মিসওয়াক মুবারক,
থাকতো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এবার আমি জানতে চাই যিনি আল্লাহ নবী ইসলামের এত ঘনিষ্ঠ খাদেম তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই জীবনে দেখেন নাই দেখছেন তো আল যিনি আল্লাহ নবী ইসলাম এত ঘনিষ্ঠ বুঝেন একটা ঘটনা শোনাই একদিন আল্লাহ নবী ইসলাম একামত হয়ে গেছে পিছনে দাঁড়াইছেন দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাথানে কাতারের পিছনে দাঁড়ানো ডাক দিয়ে সামনে আনলেন আইলা বললেন লিয়ালিয়ানি মিনকুমুল আহলামে উন্নহা আমার পিছনে দাঁড়াইবা কেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি দেখবা আমি নামাজ কেমনে পড়ি আমার নামাজটা পরবর্তীতে শিখাইবা এবার বলেন যিনি সারা জীবন নবীর পিছনে নামাজ পড়ছেন জীবনে তিনি নবীর নামাজ দেখেন নাই কথাটা বুঝেন দেখেন সাহাবা একরামের ক্যাটাগরি আছে এটা বলে আমি শেষ করি সাহাবা একরামের ক্যাটাগরি আছে কিছু সাহাবি মক্কার বাহিরের হযরত ওয়াইল ইবনে হুজুর শাহজাদা আসছেন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করে চলে গিয়েছেন কিছুদিন মদিনায় থেকে আর আসেন নাই মদিনায় এবার তিনি আমল বেশি জান দেখেছেন না যিনি সর্বদা সাহাবা একরামের সাথে নবী কালসামের সাথে ছিলেন তিনি বেশি দেখেছেন তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি সাহেবুন নালাইন ওয়াল বিসাদা তার হাদিস মুসন্নাফে আব্দুর রাজ্জাক এসেছে কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা আন নুসাল্লি ক্বাবলাল জুমআতি আরবান ওয়া বাদাহা আরবান হযরত ইবনে মাসউদ রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে জুমার আগে সুন্নত 4 রাকাত জুমার পরেও সুন্নত 6 রাকাত তাহলে নবী কারীম ইসলামের আমল জানতে হলে মাধ্যম কারা আর আসতে বলেন নবী কারীম ইসলামের আমল জানতে হলে মাধ্যম কারা শেখ আমাকে আর 3টা মিনিট সময় দেন আচ্ছা আরেকটা মাসআলা বলে শেষ করি আচ্ছা এবার আমাকে যে বিষয়টা প্রশ্ন করেছিলেন রমাদানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারাবির নামাজ পড়েন নাই হ্যাঁ বুঝেন পড়ছেন কি পড়েন নাই আচ্ছা আল্লাহ নবী সাল্লাম তারাবির নামাজ পড়লেন তিনি 8 পড়লেন না 20 পড়লেন দেখেছেন কারা আর আসতে বলেন না না সাহাবা একরাম তো দেখেন নাই আমাদের শেখ হাসান জামিল সাহেব দেখেছেন না উনি উনি তো কওমি আলেম উনি না হয় না দেখেছেন তাহলে তো নিশ্চিত আমাদের মুজাফফর সাহেব তো দেখেছে হ্যাঁ তাহলে নবী কারীম ইসলাম কত রাকাত তারাবি পড়েছেন দেখেছেন কারা এবার দ্বিতীয় প্রশ্ন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করি নবী কারীম ইসলাম পড়েছেন 8 রাকাত সাহাবা একরাম সেটা বাড়িয়ে 20 রাকাত জীবনে বানাবেন অথচ একজন সাহাবী বলেন একজন বলেন না আজকে বলেন দেখি একজন তাদের জীবনে 8 রাকাত তারাবি পড়েন সাহাবাদের যুগে 8 রাকাতের কোনো মতই ছিল না দলিল কি দলিল তো আমার 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 কাছে আসবেন কারণ তিরমিজি 96 নম্বর পৃষ্ঠায় যান তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ ইসলামের প্রথম 280 বছরের আমল বর্ণনা করেছেন সাহাবাদের যুগে তাবেঈদের যুগে তবে তাবেঈদের যুগে আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি হযরত ওমর রাদিয়াল্লাহু নাম শুনছেন তো চট্টগ্রামের মানুষ কম শুনছেন একটু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কারা কারা দিকে একটু হাত তুলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর নামাজ জীবনে দেখেন নাই আচ্ছা কারা কারা বিশ্বাস করেন যে হযরত ওমর রাসূলুল্লাহ নামাজ দেখছেন আচ্ছা হযরত ওমর আল্লাহ নবী তারাবি 8 পড়েছেন না 20 পড়েছেন জীবনে দেখেন নাই দেখেন তারাবির নামাজ কত রাকাত পড়বেন ইমাম তিরমিজি বলেন মোট 2টা واختلف اهل العلم في قيام رمضان فراى بعضهم كتو صحابير موت كتو تابعير موت كتو تبع تابعير موت اي يصلي احدى ما 40 ركعه مع الويت كتو صحابير موت হলো আপনি তারাবি পড়বেন বিতির 141 কত 41 41 থেকে আপনি তিন বিতির বাদ দিলে রইল কত 38 তাহলে কিছু সাহাবীর মতে তারাবির নামাজ কয় রাকাত 38 এরপরে বলেন ওয়া আকসারুন নাস অধিকাংশ সাহাবীর মত আলামা রুবিয়া যেটা বর্ণিত হয়েছে আন উমরা উমর থেকে ও আলীন আলী থেকে শুধু উমর আর আলী না ও গাইরিহি মা মিন আসহাবিন নবী উমর এবং আলী ছাড়া অধিকাংশ সাহাবী থেকে বর্ণিত হয়েছে কত রাকাত 20 রাকা অধিকাংশ সাহাবী এর মত 20 কিছু সাহাবীর মত 38 সাহাবা একরামের ভিতর মত 2টা হয় 38 না হয় 20 সাহাবা একরামের যুগে 8-এর মত ছিল না যদি 8-এর মত থাকতো ইমাম তিরমিজি বলতেন মত 3টা কারো মতে 38 কারো মতে 20 কারো মতে 8 না ইমাম তিরমিজি বলেন মত 2টা কারো মতে 38 অধিকাংশের মতে 20 বোঝা গেল সাহাবা একরামের যুগে 8 রাকাত কোনো তারাবি ছিল না যারা সাহাবা একরাম থেকে বেশি হাদিস বুঝে এগুলো শয়তান এবার বলেন নবীর আমল সবচেয়ে বেশি দেখেছেন কারা তাহলে নবী কারীম সামের নামাজের সাথে মিল আছে সবচেয়ে বেশি কাদের আমাদের উস্তাদ মোহতারাম এটা বলে শেষ শেখ আব্দুল মালিক হাফিজুল্লাহ একটা কিতাব লিখেছেন ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ ওনার কাছে দু তিনজন লামা সাহাবী আসছে আশা বলে হুজুর আপনাদের নামাজ তো নবীদের নামাজ না আমাদের নামাজ নবীদের নামাজ হুজুর দেখলেন এই জাহিলগুলো তো বোঝানোর সহজ পদ্ধতি কি বলছেন আচ্ছা ভাই
নবীজির নামাজ তো দেখেছেন সাহাবারা, তোমাদের আলবানি যে কিতাব লিখেছেন সিফাতু সালাতিন নবী মিনা তাকবির ইল্লা তাসলিম কান্নাকা তারা, এই পুরা নামাজ তোমরা যেভাবে পড়ো এইভাবে একজন সাহাবি নামাজ পড়ছে দেখাও তো, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? আর আমরা যেভাবে নামাজ পড়ি তাকবিরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত, এইভাবে একজন দুইজন তিনজন না, এইভাবে নামাজ পড়েছেন 1500 সাহাবা, এর ভিতর 70 জন ছিলেন বদরি। সুতরাং আমাদের নামাজ নিয়ে কোনো সন্দেহ না। আর যদি কেউ সমাজে ফিতনা সৃষ্টি করে, একদম সহজ উপায় বলবেন ভাই ফিতনা সৃষ্টি করার দরকার নাই, তোমাদের দুজন আলেম ডাকো, পাঁচজন ডাকো, ঠিক আছে? আবার জাহিল লাইনও না, যে বাংলা পড়তে পারে, আরবি পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, এরকম জাহিল না, আরবি বুঝে, কিতাবের ইস্তেলাহ বুঝে, মুস্তালাউল হাদিস বুঝে, জরাহ তাহাদিল বুঝে, মারাতিবুল জারহি ওয়া তাহাদিল বুঝে, তারপরে ইলালুল হাদিস বুঝে, এরকম দুইজন আলিম আনেন আমি আসবো, সিদ্ধান্ত দরকার নাই। যদি তুমি আমারটা ভুল প্রমাণ করতে পারো আমি তোমার দলে যাব, আর যদি ভুল প্রমাণ করতে না পারো তুমি আমার দলে আসার দরকার নাই, অন্তত এতটুকু সাধারণ মানুষের ভিতর ফিতনা সৃষ্টি করো না আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব না, হাত তুলে বলেন না, তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব না। আমাদের নামাজের দলিল আছে না নাই? আমি তো বাংলাদেশের সব জায়গায় বলি, পৃথিবীর বুকে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই। মা এখনো আমাদের বড়দেরকে চ্যালেঞ্জ করেন, সুতরাং ফিতনা সৃষ্টি করবেন না।